আমি যেহেতু মালদা থেকে আমাদের হেলিকপ্টারে করে আমরা ওই প্রোগ্রামগুলো রেখেছি, কালকের দিনটা ওয়েদার খারাপ ছিল বলে আমরা ট্রেনে চলে এসেছি, কারণ সময়ের ব্যাপারটাও তো আছে। যখন আমি রাস্তা দিয়ে যাই তখন আমি আগে থেকে পুলিশকে জানিয়ে দিই, কাজে কে এটা রটিয়েছিল আমি জানি না। অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী এবং ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু এটা আমি বলিনি এবং আমারও কেউ বলেছে বলে আমার মনে হয় না। কেউ একটা রটিয়েছিল, কে রটিয়েছিল সেটা আমি খুঁজে বের করব, কারণ মানুষের কোনো প্রবলেম হোক এটা আমি চাই না। আপনাদের সকলকে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ সকলকে আমরা শুভ বিজয়া, শুভ দীপাবলি, শুভ ছট পুজো, শুভ আদিবাসীদের উৎসব থেকে শুরু করে যত উৎসব হয়েছে, কালী পুজো দেওয়ালি থেকে শুরু করে সব উৎসবের আপনাদের সকলকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই, যেহেতু পুজোর পরে দেওয়ালির পরে আমরা এসেছি। এবং গত বছর কোভিডের জন্য, গত দু বছর ধরে কোভিড চলছে, কোভিডের জন্য অনেকেই আমরা ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে, শারীরিকভাবে প্রেজেন্ট হয়ে আমরা মিটিং করতে না পারলেও কন্টিনিউয়াস আমাদের ভার্চুয়াল মিটিংগুলো হয়েছে, সেগুলো সংখ্যা নিতান্ত কম নয়, যথেষ্ট বেশি। তা সত্ত্বেও আমরা ঠিক করলাম যে এমনিতে মানুষ যখন একটু একটু আসতে পাচ্ছে তখন একটু ফাঁকা ফাঁকা রেখে আমরা প্রোগ্রামটা করি এবং তাতে কিছুটা ডাইরেক্ট ইন্টারাকশন হয়। ভার্চুয়ালি অনেক সময় অনেক বিডিওরা থাকেন, এসডিওরা থাকেন, অফিসাররা থাকেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভরাও চান্স পায় না, ভালো করে হতেও পারে না, মোটামুটি হয়। সেই জন্য ফিজিক্যালি এই মিটিংগুলো আমরা আবার নতুন করে শুরু করেছি। আমি চিফ সেক্রেটারিকে বলবো মিটিংটা স্টার্ট করতে। নমস্কার ম্যাম, ম্যাম প্রথম থেকে কিছুটা ইনগ্রেশন আর ফাউন্ডেশন স্টোন লেইং আছে ম্যাম, আপনার অনুমতি নিয়ে যদি অনুমতি পাই তাহলে ম্যাম এটা শুরু করছি আমরা। তাহলে আমরা প্রথমে ম্যাম দক্ষিণ দিনাজপুর থেকে ম্যাম শুরু করছি। ম্যাম দক্ষিণ দিনাজপুরে টোটাল 42 স্কিমস আছে ম্যাম, যেটা টোটাল যেটা ইনগ্রেশন হচ্ছে ম্যাম আজকে, টোটাল আছে 138 crore ম্যাম। ফাউন্ডেশন স্টোন আছে ম্যাম 23টা স্কিমে, টোটাল আছে ম্যাম 104 crore। টোটাল ম্যাম 65টা স্কিম, 242 crore টোটাল স্কিমটা আজকে ইনগ্রেশন অ্যান্ড ফাউন্ডেশন স্টোন লিং হচ্ছে ম্যাম দক্ষিণ দিনাজপুরে ম্যাম। ঠিক আছে, আয়েশা একটু পড়ে দেবে স্কিমসগুলো পড়ে দেবে। অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে ম্যাম। উত্তর দিনাজপুর জেলার 70,47,00,000 টাকা মূল্যের 15টা প্রকল্পের শিলান্যাস এবং 163,98,00,000 টাকা মূল্যের 30টে প্রকল্পের আজকের উদ্বোধন হবে। এতে জেলার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। আর দক্ষিণ দিনাজপুর জেলায় 107,33,00,000 টাকা মূল্যের 23টি প্রকল্পের শিলান্যাস এবং 137,70,00,000 টাকা মূল্যের 42টি প্রকল্পের উদ্বোধন করা হবে। এছাড়াও বালুরঘাট জেলা হাসপাতালে MRI ইউনিট স্থাপন করার কাজ শুরু হয়েছে। এছাড়াও 4টে সাঁওতালি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিকের স্বীকৃতি দেওয়া হচ্ছে, পরবর্তী সেশন থেকে ক্লাস শুরু হবে। আমার মনে হয় এইসব প্রকল্প শিলান্যাস এবং উদ্বোধন করলে 100 কোটি টাকার প্রজেক্ট উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর পাবে আবার নতুন করে, তাতে মানুষের কাজে লাগবে। প্রকল্পগুলি উদ্বোধন করার ব্যবস্থা করো আয়েশা। আর দক্ষিণ দিনাজপুরের অরবিন্দ, হ্যাঁ দেখে নাও ম্যাম। আমাদের নমস্কার ম্যাম, আপনার অনুমতি নিয়ে আমরা ইনোগ্রেশন প্রোগ্রামটা আমরা চালু করে দিচ্ছি। গোবিন্দ চালিয়ে ম্যাম, আপনি দুটো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন ম্যাম। আমাদের এখানে 23টি প্রকল্পের ফাউন্ডেশন স্টোন হচ্ছে, তার মধ্যে ম্যাম ইলেকট্রিসিটি দফতর থেকে ম্যাম কুশমান্ডি ব্লকের মালিগাঁও মৌজায় 33 kV একটা সাবস্টেশন হচ্ছে, প্লাস বালুরঘাট মৌজা, বালুরঘাট ব্লকে আমরাইল মৌজাতে একটা 33 kV সাবস্টেশন কাজটা শুরু হচ্ছে ম্যাম। বালুরঘাট শহরে চক ভবানীতে ম্যাম আত্রেই নদীর উপরে জল স্বল্প উচ্চতার একটা বাঁধ নির্মাণ হচ্ছে ম্যাম,
31 crore হচ্ছে গঙ্গা পূর্ত দপ্তরের পক্ষ থেকে ম্যাম গঙ্গারামপুর তাপর তাপনের সড়কের 1.4 কিলোমিটার থেকে 4.4 কিলোমিটার পর্যন্ত স্ট্রেংথেনিং এর কাজটা হচ্ছে ম্যাম গঙ্গারামপুর তাপন সড়কের পূর্ত দপ্তরের পক্ষ থেকে 5 কিলোমিটার থেকে 14 কিলোমিটারের স্ট্রেংথেনিং এর কাজটা শুরু হচ্ছে ম্যাম 11টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র বালুরঘাট ব্লকে 9টা তাপন ব্লকে 1টা এবং কুমারগঞ্জ ব্লকে 1টা নতুন সুস্বাস্থ্য 11টা সুস্বাস্থ্য কেন্দ্রগুলো ম্যাম শিলান্যাস হয়েছে ম্যাম তিনটে আরবান এরিয়াতে ম্যাম বালুরঘাট পৌরসভা এবং গঙ্গারামপুর পৌরসভায় দুটো তিনটে আরবান প্রাইমারি হেলথ সেন্টারের শিলান্যাস আপনি করে দিয়েছেন ম্যাম এবার দুটি ব্লকে পাবলিক হেলথ ইউনিটটা তৈরি হয়েছে ম্যাম একটা আছে হরিরামপুর ব্লক এবং তাপন ব্লকে একটা আছে ম্যাম পিএইচই দপ্তর থেকে ম্যাম কয়েকটা কোটি টাকার প্রকল্প ম্যাম যেগুলো পানীয় জল গ্রামীণ এলাকায় পানীয় জল যাওয়ার জন্য ম্যাম কুশমন্ডি বালুরঘাট ব্লক হরিরামপুর হিলি সব জায়গাতে পিএইচই স্কিমগুলো ম্যাম আপনি শিলান্যাস করেছেন ম্যাম পূর্ত দপ্তর থেকে ম্যাম গঙ্গারামপুর আর কুমারগঞ্জে ফুলবাড়ি কুমারগঞ্জ রাস্তায় ম্যাম স্ট্রেংথেনিং এর কাজটা শুরু হচ্ছে ম্যাম বালুরঘাট লক্ষ্য রাস্তা যে যে জায়গায় কাজগুলো শুরু হচ্ছে এগুলো সেই সব জায়গায় একটা করে কাজ শুরু হচ্ছে বা উদ্বোধন করা হলো বলে বোর্ড লাগিয়ে দেবে হ্যাঁ ম্যাম ম্যাম পূর্ত হ্যাঁ পুরো ডিটেইলসটা বলতে হবে না হ্যাঁ ম্যাম তুমি বলো ম্যাম আজকে ইনোগ্রেশন হচ্ছে ম্যাম পিডব্লিউডি রোডস থেকে ম্যাম করিব 14 কিলোমিটার রাস্তা ম্যাম 22 কোটি টাকা ম্যাম এটা দিয়ে মোটামুটি ইটাহার ব্লকের 3 লাখ প্রায় মানুষ ম্যাম এটা উপকৃত হবে ম্যাম তারপরে পিডব্লিউডি রোড রাস্তা আছে ম্যাম এটা কালপোখরি থেকে এটাও ম্যাম ইসলামপুর ব্লকে 9 কোটি টাকা ম্যাম এটা দিয়ে মোটামুটি 40,000 35 থেকে 40,000 লোক ম্যাম ওখানকার উপকৃত হবে ম্যাম তারপরে ম্যাম আপনি উদ্বোধন করেছেন আপনার সুবাদ দিয়ে ম্যাম 5.4 কিলোমিটার রাস্তা ম্যাম এটা 6.5 কোটি টাকা প্রায় ভ্যালু ম্যাম এখানে মোটামুটি 1.10 লাখ লোক ম্যাম এটাকে উপকৃত হবে রাস্তা দিয়ে ম্যাম তারপরে এসিডিসিএলের ম্যাম 33 কেভি স্টেশন আছে ম্যাম এটা রায়গঞ্জে আছে প্রায় ম্যাম 25,000 লোক এখানে সুবিধা পাবে ম্যাম তারপরে পিএইচইর আছে ম্যাম ভোজপুর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ম্যাম 6 কোটি এর ভ্যালু ম্যাম প্রায় 13,000 লোক ম্যাম এখানকার এটা খাবার জল পাবে ম্যাম তারপরে ম্যাম ইংলিশ মিডিয়াম মডেল স্কুল আছে ম্যাম 4টে ম্যাম 15.76 কোটি ম্যাম ভ্যালু ম্যাম টোটাল ম্যাম 2,2800 মতলব বাচ্চারা ম্যাম এখানে পড়তে পারবে ম্যাম তারপরে ম্যাম কমিউনিটি সদভাব মন্ডল আছে ম্যাম দুটো সবকিছু কি কি হবে বলে দাও কমিউনিটি হেলথ সেন্টার পিএইচই জল প্রকল্প রাস্তা প্রকল্প এইভাবে বলে দাও তা নাহলে এখন এলাকা ওয়াইজ বলতে গেলে অনেক টাইম লাগবে কারণ এগুলো অনেক জায়গা জুড়ে আছে জি ম্যাম সদভাব মন্ডল হচ্ছে ম্যাম গোয়ালপুকুরে 1.7 প্রত্যেকটা এলাকায় যে প্রজেক্ট আজকে হচ্ছে ম্যাম প্রত্যেকটা এলাকায় যেটা উদ্বোধন হয়েছে উদ্বোধন করা হয়েছে ম্যাম যেটা শিলান্যাস করা হলো হতে যাচ্ছে আগামী দিনের জন্য এইভাবে তোমরা লিখে রাখবে যাতে পাবলিক জানতে পারে জি ম্যাম তারপরে ম্যাম কর্মতীর্থ আছে ম্যাম 9 কোটি টাকা ম্যাম এটা প্রায় 1800 লোক ম্যাম এখানে কাজের সুযোগ পাবে ম্যাম তারপরে অ্যানেক্স বিল্ডিং আছে সিরসি মাদ্রাসাতে ম্যাম 5 কোটি টাকা 5,000 বাচ্চারা ম্যাম এখানে পড়তে পারবে ম্যাম মাইনরিটি থেকে তারপরে ম্যাম আর ব্রিজ আছে ম্যাম অ্যানবিড থেকে ম্যাম 9 কোটি টাকা 9.42 ম্যাম এখানে 50,000 লোক এটা সুবিধা পাবে ম্যাম তারপরে ম্যাম টুকড়াবাড়িতে অ্যানবিডি থেকে ব্রিজ আছে ম্যাম 7 কোটি টাকা ম্যাম এখানে জেলার যে রিপোর্টাররা আছে তাদেরও ডিটেইলসটা দিয়ে দেবে যাতে জেলার রিপোর্টাররা এগুলো টোটালটা কভারেজ করতে পারে ম্যাম আপনি ইনোগ্রেট করে দিয়েছেন ম্যাম আজকে আমরা এখানে দিয়ে দেব ম্যাম তারপরে ম্যাম আরসিসি ব্রিজ আছে ম্যাম এনবিডি থেকে ম্যাম প্রায় 7 কোটি টাকা ম্যাম এখানে 50,000 মানুষ ম্যাম এখানকার সুবিধা পাবে ম্যাম তারপরে ম্যাম উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে এক রাস্তা আছে আন্ডার আরআইডিএফ ম্যাম প্রায় 7 কোটি টাকা ম্যাম 9,000 মানুষ ম্যাম এখানকার উপকৃত হবে ম্যাম আগে ম্যাম আপনার হাতে উদ্বোধন হয়েছে ব্রিজ ম্যাম এনবিডি থেকে এখানে ভ্যালু 7 কোটি ম্যাম অ্যাপ্রক্স 30,000 লোক ম্যাম এটা সুযোগ সুবিধা পাবেন ম্যাম তারপরে ম্যাম পাইপ দেহার পিএইচই প্রজেক্ট আছে ড্রিঙ্কিং ওয়াটার ম্যাম প্রায় 4 কোটি টাকা ম্যাম 7,000 লোক ম্যাম এখানকার উপকৃত হবে ম্যাম তারপরে ম্যাম পিএইচই আমলি ঝারি ম্যাম পিএইচই প্রজেক্ট আছে 3.5 কোটি টাকা ম্যাম 6,000 লোক ম্যাম এটা সুযোগ সুবিধা পাবে ম্যাম তারপরে খোয়াসপুর পিএইচই প্রজেক্ট আছে ম্যাম 3.25 কোটি টাকা ম্যাম 6,000 লোক ম্যাম সুবিধা পাবে ম্যাম তারপরে এনবিডি থেকে ম্যাম পাইল ব্রিজ আছে ম্যাম 3 কোটি টাকা ম্যাম 30,000 লোক ম্যাম এটা দিয়ে সুবিধা পাবে ম্যাম তারপরে ম্যাম এনবিডি থেকে ব্রিজ আছে ম্যাম নুরহাট ওখানে 3 কোটি টাকা ম্যাম 15,000 লোক ম্যাম ব্রিজকে ম্যাম ব্যবহার করবে ম্যাম তারপরে ম্যাম আমাদের 7 নম্বর মেডিকেল স্টোর আছে ম্যাম হেলথ ডিপার্টমেন্ট 2.75 কোটি টাকা ম্যাম 6টা 7টা ব্লক ম্যাম এখানকার মতলব সুবিধা পাবে পুরো মানুষ ম্যাম কনস্ট্রাকশন অফ ম্যাম ব্ল্যাক টপ রোড আছে ম্যাম জেলা পরিষদ থেকে ম্যাম 2.72 কোটি টাকা ম্যাম 7,000 লোক এটাকে ইউজ করবে ম্যাম আপনার হাতে ম্যাম নেক্সট ডিটেইলস না বলে টাইম নষ্ট না করে ওটাকে করো যেটা হচ্ছে এলাকা এলাকায় এটাকে লাগাও ম্যাম ম্যাম আর ম্যাম ফাউন্ডেশন স্টোন করেছেন ম্যাম আপনি যেভাবে স্যার বললেন ম্যাম 70 কোটি ম্যাম
15 প্রজেক্ট হয়েছে ম্যাম এখানে ম্যাম থ্যাংক ইউ ম্যাম আমার সাথে সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি এসেছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারি দ্বিবেদী হোম সেক্রেটারি গোপালিকা সহ ডিজি মালবিয়া সহ ডিএমএসপিরা আছেন বিডিও এসডিও থেকে শুরু করে আইসিরা থেকে শুরু করে এমএলএরা থেকে শুরু করে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে চেম্বার সকলেই আছে আমার দুজন কলিগ বিপ্লব মিত্র এবং রাব্বানিও আছে আমি সবাইকেই অভিনন্দন জানাচ্ছি এবার আমরা প্রোগ্রামটা শুরু করি नमस्कार मैम हमें कोविड प्रकोप थाका सत्व और तारपरे गत बछर निर्वाचन थाका सत्व मैम अनेक काज हाते नेवा हयेछे पुरानो काजटा जेटा आछे सेटा सम्पूर्ण करा दिक थेके अनेकटा पदक्षेप नेवा हयेछे और तारपरे मैम नतून नतून प्रकल्प नेवा हयेछे गतबार द्वारे सरकारे 3 कोटी थेके बेशी मानुष मैम जारा आवेदन करेछेन आमादेर विभिन्न कैम्पे एसेछेन তাদের সমস্ত যে ম্যাম 18টা স্কিম ছিল ম্যাম তার মধ্যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে ম্যাম স্বাস্থ্য সাথী খাদ্য সাথী তারপরে কন্যাশ্রী এসসি এসটি সার্টিফিকেট অন্যান্য যে প্রকল্পগুলো ছিল ম্যাম সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সেটা আমরা নিষ্পত্তি করতে পেরেছি আরও সেকেন্ড রাউন্ড যেটা দ্বারে সরকারের যেটা ম্যাডাম অলরেডি অ্যানাউন্স করেছেন সেটা আমাদের 1 তারিখ থেকে 10 তারিখ অবধি তারপরে 20 তারিখ থেকে 30 তারিখ অবধি জানুয়ারিতে সেটা চালু হচ্ছে ম্যাম পুরনো যে স্কিমগুলো আছে 100 দিনের কাজ বাংলা আবাস যোজনা বাংলা সড়ক যোজনা তারপরে যেটা আছে ম্যাম স্বনির্ভর গোষ্ঠীগুলো যেটা গঠন করা ও যারা অলরেডি রয়েছে তাদেরকে ক্রেডিট ব্যবস্থা করে দেওয়া ব্যাংকের মাধ্যমে এছাড়া ম্যাম অন্যান্য যে যে দফতরে যে প্রকল্পগুলো আছে কর্ম তীর্থ থেকে শুরু করে ম্যাম পথসাথী নানা রকম ম্যাম প্রচেষ্টা চালু হয়েছে এর মধ্যে ম্যাম একটা বড় প্রকল্প আমরা নিয়েছি সেটা হচ্ছে জল স্বপ্ন যেটা আছে 4 বছর মধ্যে সমস্ত আমাদের যে হাউসহোল্ডসগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে তাদের বাড়িতে বাড়ি বাড়ি পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম পাইপ ওয়াটার ব্যবস্থা করে দেওয়া এছাড়া ম্যাম যেটা আছে আমাদের সমস্ত যে স্কুলগুলো আছে আঙ্গনওয়াড়ি সেন্টারসগুলো আছে আরও আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে যেখানে টিউবওয়েলগুলো আছে সেখানে আমাদের এই পাইপ ওয়াটার সাপ্লাই ব্যবস্থা করে দেওয়া এই বড় কাজটা আমরা নিয়েছি ম্যাম আপনি জানেন ম্যাম সবার সামনে বলতে পারি কি আমাদের লাস্ট 4-5 মাস থেকে যে হাতে কাজ আমরা জল স্বপ্নে নিয়েছি সেটা আমাদের সারা দেশে বাংলা নম্বর 1 স্থানে প্রথম স্থানে অর্জন করেছে সেটা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সচিব যারা আছেন আর আমাদের ম্যাডাম ডিএম বিডিওস এসডিওস ম্যাম বিএলআরওরাও ডেকেছি তারাও রয়েছেন ম্যাম এছাড়া ম্যাম একটা গতবার দ্বারে সরকারে একটা বড় আমরা প্রকল্প নিয়েছি সেটা হচ্ছে মিউটেশন নেওয়া ম্যাম আমাদের অনেক মিউটেশনগুলো বাকি ছিল সেটা অনেক মিউটেশনগুলো আমরা নিষ্পত্তি করতে পেরেছি এখন আমরা কোনো পেন্ডেন্সি নেই ম্যাম মিউটেশনে যেটা আছে যে নতুন যে অ্যাপ্লিকেশনগুলো পড়ছে যেমন যেমন পড়ছে তেমন তেমন সেটা নিষ্পত্তি হচ্ছে ম্যাম এছাড়া ম্যাম যেটা আছে নেক্সট যে দ্বারে সরকারে আপনি অলরেডি ম্যাম অ্যানাউন্স করেছেন একটা বড় আমরা স্কিম আমরা নিয়েছি সেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা আমরা লক্ষ্মী ভান্ডার সঙ্গে আমরা লঞ্চ করা হয়েছে আমাদের স্টেটে সেটা একমাত স্কিম কোনো রাজ্যে এরকম স্কিম নেই যেখানে আমাদের স্টুডেন্টস যারা আছেন তারা কিন্তু অনেক আছে গরিব ছেলেমেয়েরা আছেন তারা পড়াশোনা ক্ষেত্রে তাদের টাকা থাকে না তারা কোনো টাকা জোগাড় করতে পারে না অনেকে কিন্তু হায়ার এডুকেশন ইয়া এডুকেশন করতে পারে না অনেক জায়গায় আমাদের স্কোপ থাকলে তারা কোচিং ক্লাসেস যেতে পারে না যেহেতু টাকা দিতে পারে না তো ম্যাডাম এটা এটা প্রকল্প শুরু করেছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা 10 লক্ষ টাকা অবধি একটা স্টুডেন্ট পেতে পারে এটাও ম্যাম আমরা পুরো দমে শুরু করেছি অনেক ব্যাংক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কোঅপারেটিভ ব্যাংক থেকে বাদ দিয়ে ম্যাম কোঅপারেটিভ ব্যাংক আছে প্রথম থেকে আছে তারপরে অন্যান্য ন্যাশনালাইজ ব্যাংকসগুলো চলে আসছে স্টেট ব্যাংক ম্যাডাম যেটা শুনেছি ওটাও বোর্ড থেকে অ্যাপ্রুভাল হয়েছে সেটাও 15 দিন মধ্যে স্টেট ব্যাঙ্কও অংশগ্রহণ করবে তো আমাদের এটা কাজটা চলছে আমাদের বিডিওরা আছেন ম্যাম অনেক বিডিওদের হেল্প নিয়ে আমরা সমস্ত স্টুডেন্টসগুলোকে সংগঠিত করে তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা নেওয়া না অ্যাপ্লিকেশনগুলো জমা নিয়ে দেখতে হবে যে কতগুলো পড়লো আর কতগুলো আমরা ক্লিয়ার করতে পারলাম ম্যাডাম আপনি অলরেডি অ্যানাউন্স করেছেন কি 1 জানুয়ারি থেকে 6 জানুয়ারি অবধি
আমরা পয়লা জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক পালিত হবে এবং পয়লা জানুয়ারি ইজ দ্য স্টুডেন্টস ডে এটা আমরা আমাদের সরকার থেকে ঘোষণা করেছি তো এর মধ্যে ম্যাম আমরা টার্গেট রেখেছি এই স্টুডেন্ট যে উইক চলবে স্টুডেন্ট ডে উইক চলবে তার মধ্যে 25,000 মতো এরকম স্টুডেন্টসদেরকে আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার ব্যবস্থা করব এছাড়া ম্যাম এটা ধারাবাহিকভাবে চলবে কিছু কিছু আমাদের সমস্যা ছিল ন্যাশনালাইজড ব্যাংক সঙ্গে ধাপে ধাপে করে সেই সমস্যাগুলো আমরা মিটিয়ে দিচ্ছি যেটা ম্যাম এখানে ভাইস চ্যান্সেলররাও আছেন স্টুডেন্টসগুলোকে সংগঠিত করে তারপরে তাদেরকে একটা অনেক লোক জানে না কি এটা একটা স্কিম আছে কীভাবে ফর্ম ভর্তি করতে হবে ফর্ম ভর্তি করলে তারপরে জমা করে কী কী ডকুমেন্টসগুলো লাগবে আমরা আমাদের দিক থেকে প্রচারটা করছি আর একবার ডকুমেন্ট জমা হয়ে গেলে তারপরে আমাদের ব্যাংকসদের সঙ্গে লেগে লেগে সেটাকে স্যাংশন করাতে হবে সেটা ম্যাম আমাদের সেন্ট্রালিভাবে আমরা মনিটর করছি ব্লক স্তরে বিডিওরা আর জেলা স্তরে ডিএমরা ম্যাম এটা মনিটর করছে আশা করছি ম্যাম এই স্কিমটাও আমরা যেরকম অন্যান্য স্কিম এগুলো মনিশ এখানে আছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কলেজ ইউনিভার্সিটি স্পেশালি এবং 9, 10, 11, 12 তাই তো ইয়েস ম্যাম তো সেগুলো স্কুলে স্কুলে যদি করে ক্যাম্প এবং কলেজ কলেজের মতো ক্যাম্প করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির মতো ক্যাম্প করে তাহলে তো এটা গ্রাসরুট থেকেই হয়ে যেতে পারে তারা একটা সিস্টেম করে নাও তারা সেন্ট্রালি পাঠাবে এটাকে আর একটা হতে পারে যারা কোনো স্কুল কলেজে পড়ে না হয়তো পলিটেকনিকে পড়ে বা অন্য কোথাও পড়ে বলে তাদের জন্য স্পেশাল ক্যাম্প করা দরকার ম্যাম ম্যাম ইনফ্যাক্ট যেটা সিএসআর বলছিলেন ম্যাম এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাধ্যম দিয়ে ম্যাম আমরা ওখান থেকেই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে নিচ্ছি ম্যাম তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদের যাচাই করে আমাদের কাছে অনলাইন ফরওয়ার্ড করে দিচ্ছে ম্যাম আসছে ওখান থেকেই ম্যাম তারপরে ম্যাম যেটা সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা গত কয়েক মাস দেখছিলাম যখন ব্যাংকে ফরওয়ার্ড করছি ব্যাংক তারপরে যখন প্রভিশনালি অ্যাপ্রুভ করে দিচ্ছে ম্যাম সেখানে স্টুডেন্টদের যে ডকুমেন্টসগুলো জমা করা সেটা ব্যাংক আর স্টুডেন্টের মাঝখানে গ্যাপ ছিল ম্যাম তো ফলে সেখানে সার্কেল ভিত্তিক সিএসআর বললেন ম্যাম সিএসআর এর পরামর্শে আমরা ডিএম বিডিও এসআই লেভেলে শিক্ষা বন্ধুদের ম্যাম প্রত্যেক শিক্ষা বন্ধুদের পিছনে ম্যাম 20 জন স্টুডেন্ট যাদের প্রভিশনালি অ্যাপ্রুভ হয়েছে তাদেরকে ডেকে নিয়ে ডকুমেন্টস নিয়ে জমা করা হচ্ছে ম্যাম তার ফলে ম্যাম আমরা যে 58,000 অ্যাপ্লিকেশন প্রায় ম্যাম 2,100 কোটি টাকায় যেটা ব্যাংকে ফরওয়ার্ড করেছিলাম তার মধ্যে ম্যাম আপনার নির্দেশ পাওয়ার পর প্রায় 5,500 অ্যাপ্লিকেশনগুলো ইতিমধ্যে স্যাংশন হয়ে গেছে ম্যাম প্রায় 180 কোটি টাকা রাজ্য জুড়ে ম্যাম এবং প্রভিশনালি অ্যাপ্রুভ ম্যাম হয়ে গেছে যেটা নিয়ে টার্গেট সিএসআর আমাদের বলেছেন 25,000 করে আনার জন্য সেখানে 17,500 অ্যাপ্লিকেশন ম্যাম তোমাদের কাছে কোনো ইনফরমেশন আছে কত জমা পড়েছে হ্যাঁ ম্যাম ম্যাম টোটাল জমা পড়েছিল 1,10,122 ম্যাম তো 1,10,000 যদি জমা পড়ে থাকে তুমি ক্লিয়ার করছো 25,000 58,000 ম্যাম আমরা 58,000 এখনো পর্যন্ত ক্লিয়ার করেছো হ্যাঁ ম্যাডাম তো বাদবাকি যেগুলো পড়ে আছে সেগুলোর জন্য কোন নোডাল অফিসার আমি তোমাদের বারবার বলেছি একটা নোডাল অফিসার রাখতে যে এটা রেগুলার মনিটরিং করবে তো বাদবাকি যেগুলো পড়ে আছে সেই অ্যাপ্লিকেশন তো কম নয় তাদের জন্য কি করছো ম্যাডাম এটা যেটা আছে সমস্যা যেটা আছে নোডাল অফিসার ম্যাম আপনার নির্দেশ মতো করা হয়েছে যেটা হচ্ছে আমরা প্রথম থেকে একটু ব্যাংকের মধ্যে অনীহা দেখা যাচ্ছিল তারপরে যেটা ম্যাম আমরা যেটা আপনি আপনাকে বলা হয়েছে ম্যাম আমরা মোবিলাইজেশন ক্যাম্পসগুলো যেটা আপনি বললেন ক্যাম্প মাধ্যমে স্টুডেন্টস ব্যাংকার্সদেরকে একসঙ্গে বসিয়ে ম্যাম তো সেটা ম্যাম অলরেডি দুটো ক্যাম্প করা হয়েছে 10 তারিখ আবার ক্যাম্প আছে ম্যাম 20 তারিখ কিন্তু তোমার এতগুলো অ্যাপ্লিকেশন তুমি কি করে হাউ টু সলভ ইট ম্যাম এখানে একটা যে বিষয় ছিল ম্যাম এই কোঅপারেটিভ ব্যাংক তো আমি বলেছি অন্য ব্যাংক যদি ইন্টারেস্টেড না হয় তাহলে কোঅপারেটিভ এখানে তো গভর্নমেন্টের এ করা আছে জি ম্যাম তা কোঅপারেটিভ ব্যাংকে তোমরা নিয়ে করে দিচ্ছ না কেন তারপরে যখন ব্যাংক করবে দেখা যাবে ম্যাম সেটাই এখানে একটা সমস্যা যেটা ম্যাম আপনার সামনে বলে রাখতে চাইছি ম্যাম 1,10,122 অ্যাপ্লিকেশন তার মধ্যে 40% অ্যাপ্লিকেশন হচ্ছে নন প্রফেশনাল কোর্সেস ম্যাম তো সেই নন প্রফেশনাল মানে 10th অনওয়ার্ড ম্যাম যারা কাতে নন প্রফেশনাল তো আমরা বলেছি কিছু কিছু জায়গায় যেগুলো হবে যেগুলো আমরা তো বলে দিয়েছি তারা পাবে আমাদের সেটাই স্কিম আছে ম্যাম নন প্রফেশনাল প্রফেশনাল দুটোই টেকনিক্যাল যেটা আপনি বললেন আইটিআই পলিটেকনিক সবটাই ম্যাম ধরা আছে তার মধ্যে যেটা আছে ম্যাম প্রথমে আমরা কোঅপারেটিভ ব্যাংকেও বেশ অ্যাপ্লিকেশনগুলো দিয়েছি ম্যাম তারাও ম্যাম করছে প্রথম দিকে ম্যাম একটা ও ছিল কী কী প্রসিজার হবে এখন মোটামুটি স্টেবিলাইজ করে গেছে ম্যাম আশা করছি ম্যাম এখন স্পিডটা নিয়ে নেবে ম্যাম স্পিডটা নিয়ে নাও স্পিড আপ করো এবং যেগুলো পড়ে আছে এতগুলো পড়ে আছে ছেলেমেয়েরা তো একটা আশা করে না আমি তাকে 40 বছর পর্যন্ত বয়সের এজ বার দিয়েছি তারা যারা পড়াশোনা ছেড়েছে তারা নতুন করেও করতে পারে পড়াশোনা করতে পারে এই জায়গাটা যখন দেওয়া হয়েছে এটা তোমরা সিরিয়াসলি এর জন্য একটা টাস্ক ফোর্স করো ম্যাম এখানে ম্যাম তোমাদের পক্ষে রেগুলার স্কুল কলেজ চালিয়ে সব তুমি পারবে না করতে
তোমার আন্ডারে একটা টাস্ক ফোর্স তৈরি করো যেখানে এই লোকগুলো যে কাজটা রেগুলার মনিটরিং করবে এক একজনকে দায়িত্ব দাও এক একটা জেলা তোমাদের তো লোক কম নেই मैम इखाने इनफैक्ट जॉइंट डीपीआई रैंक के जे डायरेक्टर टे आछे मैम प्रत्येक जिला তাদের দ্বারা হবে না তাদের এমনিতেই কাজ করতে গিয়ে অনেক জায়গায় অনেক প্রবলেম্যাটিকও হয়ে যাচ্ছে তুমি জানো অনেকে আইনটাও মানতে পারে না ঠিকমতো আইনটা মেনে তো চলতে হবে তো সেই জন্য তোমাদের যেটা করতে হবে এর জন্য আলাদা টাস্ক ফোর্স করো ঠিক আছে ডিপিআই রা এমনিতেই টাইম পায় না জি ম্যাম একই লোকের মাথায় এতগুলো বোঝা দেবে না তোমার 23টা জেলায় 23টা লোক তৈরি করো না দরকার হলে 23টা প্রফেশনাল লোক নাও না তোমার এখান থেকে জি ম্যাম কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা আছে তারাই তো করতে পারে ম্যাম ইনফ্যাক্ট এখানে কলেজ তুমি ইন্টার্ন হিসেবে নাও যারা এই কাজটা করবে দেখে হেল্প করবে ঠিক আছে ম্যাম ইন্টার্ন স্কিমটা দিয়েছে সেটা আপনাকে দিয়ে ইন্টার্ন স্কিম সেটা তো সিএমও অফিসে সেটা তো আমরা করছি একটা স্কুল কলেজের স্টুডেন্টদের জন্য একটা ইন্টার্ন স্কিম ওটা তো আমরা নিচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে স্কুল ডিপার্টমেন্ট কলেজ ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ওদেরও বলো প্রত্যেকটা জেলার জন্য 10 জন করে ইন্টার্ন যদি ওরা নেয় ওদের কাজগুলো ওদের দিয়ে করাতে পারে দিয়েছে ম্যাম ওটা প্রপোজাল দিয়েছে ম্যাম ইনফ্যাক্ট কলেজে ম্যাম দুইজন প্রফেসর নোডাল পারসন সবে চিহ্নিত করা হয় প্রত্যেক কলেজে ম্যাম আর ইউনিভার্সিটিতে ম্যাম নোডাল পারসন চিহ্নিত করা আছে ডিআই যারা আছে তারা স্কুলে ব্যাপারটা পুরো কোঅর্ডিনেট করছে থ্রু এসআই সেটআপ ম্যাম এখানে যে নন প্রফেশনাল আপনি আজকে ইনস্ট্রাকশন দিয়েছে ম্যাম এটা নিয়ে ব্যাংকে একটু অনিহা দেখলাম ম্যাম তারা নন প্রফেশনাল কোর্স নিয়ে প্রথম ধাপে নিতে চাইছিল না ম্যাম ব্যাংক যদি না নিতে চায় আমাদের কোঅপারেটিভ ব্যাংক দেখবে ম্যাম সেটাই ম্যাম আসে ওর জন্য আটকে আসে ম্যাম যদি ব্যাংক এটা কোঅপারেটিভ ব্যাংক দেখবে জি ম্যাম আমাদের তো এটা ডিসিশনই ছিল দিচ্ছি ম্যাম কোঅপারেটিভ ব্যাংকেও দিচ্ছি কিছু কিছু জায়গায় কোঅপারেটিভ ব্যাংকেও সমস্যা আছে নন যেটা বলছে নন প্রফেশনাল যেটা আর কি দিচ্ছি ম্যাম কোঅপারেটিভ ব্যাংকে কিছু কিছু জায়গায় সমস্যা দেখা যাচ্ছিল সেটা কি সমস্যা আছে কোঅপারেটিভ ব্যাংকে স্টেট থেকে এটা কো করবে ওদের ডিসপোজালটা খুব একসময় খারাপ ছিল ম্যাম ম্যাম সেটাই নন প্রফেশনাল ক্লিয়ার হলে ম্যাম পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাবে ম্যাম ক্লিয়ার করতে হবে যে ব্যাংক ইন্টারেস্টেড তাদের বলো আর যে ব্যাংক ইন্টারেস্টেড নয় সেখানে আমাকে আমার নিজের ব্যাংকে ধরতে হবে জি ম্যাম এটা তো গভর্নমেন্টের ইন্স্যুরেন্স করা আছে তো টোটালটাই গভর্নমেন্টের ফান্ড তো তাতে অসুবিধার কি আছে অনিহা কেন দেখা যাবে ম্যাম ইনফ্যাক্ট আমরা প্রতিবারই ইনফ্যাক্ট সিএসআর তো অনেকবার ভিসি করে নিজেও বলেছে ম্যাম যেখানে আমরা বলেছি আমরা তো গভর্নমেন্ট গ্যারান্টার হিসাবে এখানে আছি প্লাস যা ইন্টারেস্ট সাবভেনশন আছে তারও ম্যাম কাতে বাই থ্রি মান্থ করে করে টাকা দিতে কাতে গভর্নমেন্টের স্কিমের মধ্যে রয়েছে তা সত্ত্বেও ম্যাম যখন আমরা স্কিমগুলো পাঠালাম ওদের নন প্রফেশনাল কোর্স জায়গায় প্রফেশনাল কোর্স নিয়ে দেখলাম প্রবলেমটা খুব বেশি আছে ম্যাম নন প্রফেশনাল কোর্স নিয়ে একদম ইন্টারেস্ট তারা দেখাচ্ছিল না ম্যাম নন প্রফেশনালও তো তোমরা বলে দিয়েছো কি কি সাবজেক্ট হ্যাঁ ম্যাম সেখানে তোমরা ক্লিপ ক্লারিফাই করেছো ইয়েস দরকার হলে এটা নিয়ে একদিন বসো বসে এটা দেখে নাও ঠিক আছে ম্যাডাম তোমাদের এডুকেশন ডিপার্টমেন্ট ইজ এ ভাস্ট ডিপার্টমেন্ট কে কোথায় কি করে বেড়াচ্ছে আর লোক ঢুকিয়ে বেড়াচ্ছে অনেক কিছু হচ্ছে সুতরাং এই জায়গাটাকে ভালো করে শক্ত করে ধরতে হবে তাতে যদি তোমার ম্যান পাওয়ারের প্রয়োজন হয় তুমি ম্যান পাওয়ার নাও ঠিক আছে আর মিস্টার রাও তুমিও তোমাদের ডিপার্টমেন্ট একটু মানে স্লো কাজ করে স্টেট কোঅপারেটিভ ব্যাংক আর কয়েকটা বড় ব্যাংকের কোনো প্রবলেম নেই ম্যাডাম একটু ছোট যেমন বালুরঘাট ছোটকে তুমি ছোটকে কেন দেবে ছোটকে বালুরঘাট ছোট জেলা ঠিক আছে বালুরঘাট থেকে তুমি কিছু দাও তুমি যেগুলো মানে ব্যাংকিং সেক্টরে আছে প্রফেশনাল সেই এডুকেটেড এডুকেশন ওরিয়েন্টেড নন প্রফেশনাল নয় তাদের দাও না আমরা ম্যাম নিজেই কোঅপারেটিভ ব্যাংকের সিইওদের সঙ্গে জেলা জেলা যেটা ব্যাংকের আছে তাদের সঙ্গে দু তিনবার মিটিং করেছি প্রথম থেকে ওদেরও একটা মানে যেটা ওদেরকে সমস্ত আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ফেরত দিয়ে দিয়েছি ম্যাম তারপরে আস্তে 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 করে মোটিভেট করে ম্যাম অনেকটাই এখন এগিয়ে গেছে আবার বসতে হবে ম্যাম ওদের সঙ্গে কোঅপারেটিভ ব্যাংকে নন প্রফেশনাল কোর্সেস যেটা আছে যেটাকে অন্যান্য ব্যাংক একটু অনিহা দেখা যাচ্ছে ওখানে তো সেখানে নন কোঅপারেটিভ ব্যাংক মাধ্যমে এটা করে দেওয়া ভালো এগুলো অন্য ব্যাংক করছে না কোঅপারেটিভ ব্যাংক মাধ্যমে আমরা করে দেবো থ্যাংক ইউ ম্যাম ম্যাম এটা লক্ষীর ভান্ডার আপডেট বলো তো কোন মাস পর্যন্ত দেয়া হয়েছে এবং যারা এখনো করেনি তারা দুয়ারে সরকারে করে নেবে 1 জানুয়ারি থেকে 10ই জানুয়ারি এবং 20ই জানুয়ারি থেকে 30ই জানুয়ারি পর্যন্ত আবার দুয়ারে ক্যাম্প চলবে যার স্টুডেন্ট স্মার্ট কার্ড জমি কাস্ট সার্টিফিকেট তারপরে রেশন কার্ড থেকে শুরু করে মানে যা যা আছে লক্ষীর ভান্ডার কৃষক বন্ধু আরো দুটো কার্ড করা হচ্ছে একটা হচ্ছে মৎস্যজীবী কার্ড নতুন প্রকল্প
আমাদের দেশে অনেক মৎস্যজীবীরা আছেন, আর একটা হচ্ছে আর্টিজেন মানে শিল্পী যারা মানে বিভিন্ন হাতে কলমে হাতে কাজ করে তাদের জন্য একটা কার্ড করা হচ্ছে। তার যারা অ্যাপ্লিকেশন করবে এই দুয়ারে সরকার যখন হবে নতুন করে অ্যাপ্লিকেশন করবে। হ্যাঁ একটু বড় সংগমিত্র ম্যাডাম, লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ডিসেম্বর মাসের পেমেন্টও সবার ঘরে ঢুকে গেছে ম্যাম, আমরা প্রথম দু একদিনের মধ্যেই আমরা ঢুকিয়ে দিচ্ছি। আর এই আমাদের পুরো স্টেটে 1,64,00,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল ম্যাম, প্রায় এই 80,000 বাদে বাকি সবকটাই আমাদের স্যাংশন হয়ে গেছে। 80,000 টুকটুক করে ডকুমেন্ট কিছু বাদছিল সেগুলো ওনারা জমা দিয়ে দিচ্ছেন বা ডিএমরা অন্যভাবে ওইগুলো করে নিচ্ছেন ম্যাম। খুবই আমি এখান থেকে ডিএমদের সবাইকেই বলছি যে এইসব প্রজেক্ট এগুলো হচ্ছে গভর্নমেন্টের পুরো এগিয়ে যাওয়া প্রজেক্ট, কোনো রকমভাবে যাতে কেউ ডিপ্রাইভ না হয়। প্রজেক্টটা করা হয়েছে এই কারণে, লোকাল এমএলএরাও যারা আছেন আমি রিকোয়েস্ট করব, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন তাদের আমি রিকোয়েস্ট করব, এরকম ডিপ্রাইভ কেস আছে হয়তো ভুলভাল লিখতে পারিনি বা প্রবলেম হয়েছে, গাদা গাদা না করে এরকম যদি কোনো কেস আপনাদের কাছে আছে ওই আপনি ওখানে চলে যান, এটা না বলে আসুন দেখি আপনার কাজটা কি, একটু ভালোবেসে এমএলএদের এখন তো সব কাজই আমরা করে দিয়েছি, কাজ তো আর আপনাদের হাতে নেই বললেই চলে। সুতরাং এমএলএদের কাজের থেকেও আমি মনে করি যে মিউনিসিপ্যালিটির কাজ বেশি। সুতরাং এই কাজগুলো যখন লোকে প্রবলেম পড়বে স্থানীয় এমএলএর কাছে যাবে, একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর একটা কৃষক বন্ধু আর একটা কাস্ট সার্টিফিকেট, সেখানে এমএলএরা হাতে ধরে কাজগুলো করাবেন, মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ, এটা মাথায় রাখবেন। পঞ্চায়েত সমিতিকেও আমি বলে দিচ্ছি, জেলা পরিষদকেও বলছি ইনিশিয়েটিভ নেবেন, জেলা পরিষদের সভাধিপতিরা এখানে আছেন, কৃষক বন্ধু ডিএমরা বিডিওরা অনেকেই এখানে আছে উপস্থিত। হ্যাঁ বাড়ি বাড়ি পাঠিয়েই ম্যাম এগুলো করিয়ে নিচ্ছেন, যাদের যে কটা ডকুমেন্ট নেই করিয়ে নিচ্ছেন ম্যাম। আর আমাদের এই জেলায় উত্তর দিনাজপুর জেলায় ম্যাম 3,27,000 অ্যাপ্লিকেশন ডিএম সাহেব অলরেডি করে দিয়েছেন, অ্যাপ্রুভ করে দিয়েছেন, আমরা পেমেন্টও করে দিচ্ছি ম্যাম। আর দক্ষিণ দিনাজপুর জেলায় 2,94,000 অ্যাপ্লিকেন্টস আছেন, স্যাংশন হয়ে গেছে, তারা পেমেন্ট পেয়ে গেছেন ম্যাম, ডিসেম্বর পর্যন্ত অল পেমেন্টস ক্লিয়ার। তোমার কন্যাশ্রী ইজ অন? হ্যাঁ হ্যাঁ কন্যাশ্রী ইজ অন ম্যাম, কোনো অসুবিধা নেই। না না কোনো অসুবিধা নেই ম্যাম। আমি এখানে দেখতে পাচ্ছি অর্ঘ ঘোষ এসডিও রায়গঞ্জ, আপনার এখানে আপনি একটু নিজে দেখে নিচ্ছেন ব্যাপারগুলো, এসডিও এর উপরে তো অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ ম্যাম আমরা দেখে নিচ্ছি ম্যাম, ডিএম স্যারের নেতৃত্বে আমরা কাজ করছি আর আপনি যেভাবে গাইড করছেন ম্যাম। আর দুয়ারে সরকার পরপর দুটো হয়েছে, আমরা সব ক্ষেত্রেই 100% বাকিগুলো হচ্ছে আবার। ঠিক ম্যাম, এগুলো দেখতে হবে বড় বড় মাঠে করতে হবে, ওই ছোট্ট জায়গায় করলে ভিড় হয়ে যায়, গাদাগাদি হয়ে যায়, মারপিট করে, সুতরাং ভাগ করে দিতে হবে এলাকা, এবং মাঠে মাঠে বড় বড় মাঠে করতে হবে, যে মাঠে করলে অনেক লোক একসাথে হলেও কোনো প্রবলেম হবে না। ম্যাম ম্যাম ঠিক আছে। আর ম্যাম আপনি যেভাবে গাইড করেছিলেন কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে, আমরা গত দুটো দুয়ারে সরকারই খুব ভালো পারফর্ম করতে পেরেছি, আর যে প্রথম দুয়ারে সরকার হয়েছিল ম্যাম তাতে স্টেটের মধ্যে আমরা হাইয়েস্ট ছিলাম, 4টে ব্লক আর 2টো মিউনিসিপ্যালিটি নিয়ে আমরা 1,31,972 সার্টিফিকেট ইস্যু করেছিলাম ম্যাম। খুব ভালো। সপ্তর্ষি নাগ এসডিও ইসলামপুর। গুড আফটারনুন ম্যাডাম। ম্যাডাম আপনার নির্দেশে এবং আমাদের জেলা প্রশাসনের সহযোগিতা আমরা সমস্ত কাজই এখানে করছি ম্যাডাম, এবং দুটো দুয়ারে সরকারই খুব ভালোভাবে হয়েছে, মানুষ সাধারণ মানুষ খুব খুশি হয়েছেন ম্যাডাম, এবং সামনের দুয়ারে সরকারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আশা করছি খুব ভালো। দেখছেন তো আমাদের দেখে অন্য রাজ্যরা ফলো করছে এটাকে, সুতরাং মনে রাখবেন ওই সেই একই কথা, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। রাইট ম্যাডাম। সারা পৃথিবীতে এগুলো কেউ কারো মাথায় আসেনি, এগুলো কিন্তু আমাদের মাথাতেই আগে এসছে, এবং এগুলো ইটস এ গুড কনসেপ্ট, এবং সারা পৃথিবীর বুকে এটা একটা নজির হয়ে থাকবে। এসডিও বিডিওদেরও অনেক কাজ আছে, শ্রেয়শ্রী ঘোষ বিডিও চোপড়া, আপনার ওখানে সব হচ্ছে ঠিক মতো, মিড ডে মিল, 100 ডেজ? হ্যাঁ ম্যাম। কাস্ট সার্টিফিকেট? হ্যাঁ ম্যাম। ট্রাইবেলদের দেখাশোনা সব ঠিক মতো হচ্ছে? মাইনরিটিজের স্কলারশিপ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম কোনো অসুবিধে নেই? না ম্যাম। বসো। বিডিও ইসলামপুর রজত দাস। ম্যাডাম 100 দিনের কাজ কত দিনের হয়েছে? ম্যাডাম 8,20,000 ম্যাডাম। না ডে? ডে হয়েছে 39 ম্যাডাম। তার মানে আরো 2-3 মাস টাইম আছে, এটা বেশি করে ফেলতে হবে ম্যাডাম। বারো
অ্যাভারেজ স্পিডটা বাড়বে ম্যাডাম আপনারা একটু আইসিডিএস সেন্টার বা 100 দিনের কাজ যারা করছে একটু মাঝে মাঝে গিয়ে একটু খোঁজ খবর রাখেন তো ম্যাডাম তুলাই পুঞ্জি চালের চাষ কেমন হচ্ছে এখানে এই জেলায় দুটো জেলাতেই হয় তুলাই পুঞ্জি কেমন হচ্ছে ম্যাম ভালো হচ্ছে আগে থেকে বেড়েছে কি বাড়েনি আগে থেকে ম্যাম একটু বেড়েছে লেকিন আরো বাড়াও না এটা তো এক্সপোর্ট হচ্ছে ম্যাম এটা তো লোকের এয়ারপোর্টের প্রতি ঝোঁক আছে জি ম্যাম তো আমরা চেষ্টা করছি ম্যাম এটা বাড়বে রজত দাস বিডিও ইসলামপুর ম্যাডাম হ্যাঁ এলাকা ঠিক আছে ম্যাডাম ঠিক আছে কি করিম দা এনি প্রবলেম ঠিক আছে হ্যাঁ আমাদের ডিও ভিডিও এরা রিপোর্ট দিতে আপনাকে ঠিকই কিন্তু আমি তো আজকে অন্যটা কথা বলতে এসেছি আমার অফিসাররা উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এসপি ইসলামপুর ইসলামপুর এসপি উত্তর দিনাজপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেল দে আর ডুইং প্রপারলি ওয়ার্ক আমি শুনছি মাঝে মাঝে আই হ্যাভ টোল্ড দেম If any problem you face, then please inform me. I will interfere and help you and cooperate. আমি বারবার বলি আসতেছি এসডিও কো আপনার বিডিও কো আমার ডিএম উত্তর দিনাজপুর আছেন উনাকে মিনা সাহেবকে উনাকেও আমি বারবার কন্ট্যাক্ট রাখেছি উনিও আমাকে অনেক কোথাও জানিয়ে থাকেন দ্যাটস ওয়াই আই ওয়াজ টেলিং হিম দ্যাট ইউ আর এ নাইস অফিসার নাইস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আই ওয়াজ টেলিং হিম থ্যাংক ইউ বেশি না অল্প ভাষায় বলুন হ্যাঁ কথা কথা বলুন কাজটা করেছি এখন আজকে আপনার কাছে আমি ঢের কথা বলতে এসেছি যেটা প্লিজ আপনাকে আমাকে এলাও করতে এক সেকেন্ডে এক মিনিট বলুন এক মিনিটে বলবো হ্যাঁ এক মিনিট বলি এত ভাষণ দেওয়ার সময় এটা নয় হ্যাঁ বলুন যে আমার ইসলামপুর সাব ডিভিশন বিহার থেকে আনা হার 65 ইয়ার হলো স্যার ম্যাডাম আজকে 65 ইয়ার তোমার ডাক্তার বিধানচন্দ্র রায় আমাদের ইসলামপুর কে কি চাইছেন কি বলছেন বলুন আমি চাচ্ছি ওইটাই যার কি আপগ্রেড করুন আপনি বলেছিলেন তার কারণ হচ্ছে কোথাও তো এরকম করে আপনার এইটুকু একটা ছোট ডিস্ট্রিক্ট তার মধ্যে দুটো সাব ডিভিশন আছে ইসলামপুর সাব ডিভিশন আছে অলরেডি ইসলামপুর পুলিশ পুলিশ সাব অলরেডি পুলিশ ডিস্ট্রিক্ট আছে অলরেডি অলরেডি পুলিশ ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে অফিসার কোথা থেকে পাবেন অফিসার পেলে তো হবে না একটা ডিস্ট্রিক্ট করতে গেলে তার অনেক কাজ করতে হয় কোথা থেকে পাবে আপনার কি অসুবিধা আছে রায়গঞ্জ থেকে ইসলামপুর কতটা এইটুকু বসুন বসুন আপনি সুন্দরবন দেখেছেন কত বড় মুর্শিদাবাদ দেখেছেন কত বড় বসুন বসুন এখন জিতে গেছেন এখন ভালো করে কাজ করুন বসুন বসুন হ্যাঁ বসুন হ্যাঁ ওসব হবে না এখন ছাড়ুন তালামিয়ার এমএলএদের কিন্তু বলতে দেবো না এমএলএরা যদি মনে করে নিজেদের মতো চিপ কথাগুলো বলবে আমি তাহলে কিন্তু এমএলএদের বলতে অ্যালাউ করবো না আই এম সরি কারণ সব কিছুই করে দেওয়া হচ্ছে আমি এটা নেবই না ইজ দ্য দাবি ইজ জেনুইন তখন করবো তাছাড়া করবো না পুলিশ ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে অলরেডি বসো এইটুকু জেলা এবার বলবে আমার ঘরের মধ্যে একটা জেলা করে দিন অফিসার থাকলে তো কোনো অসুবিধাই ছিল না আলিপুরদুয়ার জিওগ্রাফিতে অনেক বড় আর এটা হচ্ছে জিওগ্রাফিতে অনেক ছোট অলরেডি অনেকগুলো জেলা করা হয়েছে পাঁচটা নতুন জেলা অফিসার নেই বসুন সব পাওয়া যায় না একসাথে বসে অপেক্ষা করতে হয় বসুন আরে প্লিজ বসুন অনেকক্ষণ বকেছেন বড্ড বকে এই পাবলিক রিপ্রেজেন্টেটিভদের বলতে দিলেই হচ্ছে এই প্রবলেম যতই দাও শুধু চাই নিজের কাজের বেলা কিছু নাই বলতে দিলেই এই একটাই প্রবলেম মোশারফ তুমি এলাকায় ভালো কাজ করছো তোমার এলাকা ঠিক আছে কোনো অসুবিধে নেই রাব্বানি তোমার এলাকা ঠিক আছে কোনো অসুবিধে নেই গোয়ালপুকুর চোপড়া হামুদ হামিদা হামিদ এসছে তোমার শরীর ঠিক আছে
আছে স্যার ম্যাডাম এলাকা এমনি ল এন্ড অর্ডার ঠিক আছে ঠিক আছে চোপড়া ইসলামপুর মাঝে মাঝে বর্ডারে প্রবলেম হয় আর তোমাদের বিহারের বর্ডারও দেখে রাখতে হবে ল এন্ড অর্ডারটা ঠিক রাখতে হবে ঠিক আছে বসো বসো ওদিকে করণ দিঘি হ্যালো দিদি আপনাকে প্রণাম এবং অফিসার এবং যারা রিপোর্টার সমস্ত উপস্থিত সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নিশিত তামাং তোমার ওখানকার ভিডিও ম্যাডাম আর গোয়ালপুকুরে অতুল ঘোষ আর কানাইয়া কুমার রায় আছে চাকুলিয়া বসুন 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 হ্যাঁ বলো দিদি আমাকে বিধানসভায় কাজ করতে দেওয়ার জন্য আমি খুব আপনার প্রতি কৃতজ্ঞ এবং দিদি আপনি যেগুলো কাজ করে দিয়েছেন গ্রাসরুট লেভেলে মানুষ খুব খুশি মানুষ আপনাকে খুব ভরসা করছে দুয়ারে সরকার খুব ভালো চলেছে আমরা ছোটোখাটো কাজগুলো আমাদের ডিএম সাহেব এবং এসডিও সাহেব প্রশাসনের মাধ্যমে করে নিতে পেরেছি আমাদের জেলায় মন্ত্রী রাব্বানী সাহেব এবং কানাইলাল আগরের নেতৃত্বে আমরা উন্নয়নের কাজগুলো করছি খুব ভালো চলছে আর দুয়ারে সরকারে দিদি ওই জেনারেল পেনশন কিছু মানুষ বাড়িতে যোগাযোগ করছে আমরা আশ্বস্ত করছি যে পরে দেখে দাও একটা বাড়িতে তো একটা লোক তো দশটা স্কিম পেতে পারে না সেখানে দেখে নাও বুঝিয়ে ঠিক আছে ঠিক দিদি আর একটা দিদি যে দালকোলা একটা মিউনিসিপ্যালিটি যেখানে একটা প্রাইমারি হেলথ সেন্টার আছে খুব নিম্নমানের দিদি একদিকে ইসলামপুর একদিকে রায়গঞ্জ 50-60 কিলোমিটার দূরত্ব এবং সেখানকার মানুষ আমাদেরকে খুব সমর্থন করে বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের মধ্যে ভালোভাবে সমর্থন করেছিল কি চাইছো দিদি ওটা আপগ্রেডেশন করলে খুব ভালো হয় দিদি মানে ওটা একটু ইমপ্রুভ করে দাও নারায়ণ একটু দেখে নাও 50-60 কিলোমিটার যদি দূরত্ব হয় একটু দেখে নাও দিদি ধন্যবাদ আরেকটা দিদি আমাদের রসখোয়াতে বিধানসভাতে পড়ে বেঙ্গল টু বেঙ্গল রাস্তার মাঝখানে ভৌগোলিক অবস্থানটা করণ দিকটা অনেক দূরত্ব আছে সেখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প আছে কিন্তু যেহেতু বাংলাদেশ বর্ডার আছে দিদি সেখানে যদি একটা ফাঁড়ি করে দেওয়া যায় খুব ভালো হয় দিদি এইটা তো দেখে নাও এসপি তুমি এটা দেখে নাও কেমন দিদি আমাদের অনেকগুলো হাই স্কুল আছে যদি কোনো দিন কলেজ হয় আমাদের জেলাটা হচ্ছে ওগুলো পড়ে হবে বসো দিদি আমার করণ দিকটা হচ্ছে মিডল জেলা আমি একটা কথা বলি বলো তোমাদের আমি আর বলতে দিচ্ছি না তার কারণ হচ্ছে এমনি লক্ষীর ভান্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে দিদি খুব ভালো কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই এখন আর নতুন করে কিছু চাইবে না ঠিক দিদি দু বছর কিছু চাইবে না পরে আবার দেখবো বসো ঠিক দিদি বসো সবাই জিতেছো ইন্ডিভিজুয়াল মানুষের এত উপকার করা হয়েছে তোমাদের লজ্জা করে না যে এই টাকাগুলো আসবে কোত্থেকে তোমার আইডিয়া আছে লক্ষ্মী ভাণ্ডারে কত কোটি টাকা যাচ্ছে কত হাজার কোটি টাকা সেটাও তো গভর্নমেন্টের প্রোগ্রাম সবই চাই তাহলে তোমরা একটা কাজ করো ম্যাজিশিয়ান তৈরি করো আর বলো ম্যাজিশিয়ান এসে টাকা দিয়ে দেবে সেন্ট্রাল টাকা দেয় না কোভিডে সব আর্নিং বন্ধ শুধু বার্নিং মাথায় তো রাখতে হবে একটু যে টাকাটা কোথার থেকে আসবে আমি তো চাইলাম 46টা নতুন কলেজ হচ্ছে সেই টাকাটাকে কমপ্লিট হোক টাকাটা করতে কে হবে এমএলএর একটু বুঝতে শেখো বিপ্লব দা বলুন তো আপনার কি সাজেশন আছে দক্ষিণ দিনাজপুরে সবই তো হয়েছে মোটামুটি কিছু তো বাকি নেই পুরো প্রশাসক যারা আছেন তারা কিন্তু ভালো করে দায়িত্ব নিয়ে কাজ করুন আপনাদের ইলেকশনগুলো খুব তাড়াতাড়ি হবে কৃষ্ণাই আগরওয়াল তুমি ওদিকে আছো বিপ্লবের ভাই আছে এখানে বাট অন্যান্য পুরসভাগুলোও আছে ডালখোলা থেকে শুরু করে ডালখোলা কি আছে বসুন রায়গঞ্জে কি আছে কালিয়াগঞ্জে বসুন ইসলামপুর তো কানাইয়া তুমি দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটর আছে ঠিক আছে বলুন বিপ্লব দা দক্ষিণ দিনাজপুরে দুটো পৌরসভা ইলেকশন হওয়ার কথা দুটোই ভালো হবে আর একটা বুনিয়াদপুরটা বোধহয় 8-9 মাস পরে আছে ওদের টেনিওরটা টেনিওর পরে আছে 10 বার সেটা নিয়ে আমি চিন্তা করছি না ওই দুটো যেটা আমি চিন্তা করছি যেগুলো পেন্ডিং হয়ে আছে ওই দুটো আমরা রেডি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ডেটগুলো আমাদের দিয়ে দেবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ডেটগুলো আমাদের দিয়ে দেবে যাতে ওই ডেটগুলো বাদ দিয়ে করা যায় তারপরে গঙ্গাসাগরের মেলা আছে হোলি আছে সব কিছু দেখে নিয়ে ওই ডেটগুলো পুরো একটা রেডি করবে এটা হোম সেক্রেটারির কাজ করে এটা আমায় দেবে কি আছে
ম্যাডাম আমি আপনি কি রায়গঞ্জের হ্যাঁ ম্যাডাম প্রথমে ম্যাডাম আপনাকে শ্রদ্ধাপূর্বক প্রণাম নিবেদন করছি ম্যাডাম আমার দুটো সাজেশন ছিল আমার রায়গঞ্জ বিধানসভা বিহার অঞ্চলের সংলগ্ন তো একটা আমাদের যে বিহার পোর্শনটা পড়ছে বলরামপুর বারসই তো আশেপাশে ওই বিহারের 50-60 কিলোমিটারের মধ্যে একটাই বড় মার্কেট সেটা হচ্ছে রায়গঞ্জ তো ম্যাডাম আপনি রাস্তা করে দিয়েছেন একটা ছোট্ট ব্রিজ আছে ওটা যদি হয়ে যায় এই কানেক্টিভিটি হলে পরে মানে ইকোনমিক্যালি রায়গঞ্জ অনেক গ্রো করবে আর স্যার আমরা ম্যাডাম ক্যালকুলেশন করেছি নিয়ার অ্যাবাউট 4.34% গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ বেশি জেনারেট হবে আর সেই ব্রিজটা করতে খরচ কত পড়বে না 250 মিটারের ব্রিজ ম্যাডাম খুব বেশি না 250 মিটারের ব্রিজ ঠিক আছে এটা বিহারে যেহেতু প্রবলেম আছে বর্ডারে এটা আমি দেখে দেব ঠিক আছে ম্যাডাম থ্যাংক ইউ আরেকটা ম্যাডাম আমাদের এখানে কুলিক ডেরি ছিল সেটা একটু সিক ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হ্যাঁ তো সেটা আমি এসডিও সাহেবের সাথে আমি কথা বলেছিলাম কুলিক ডেরি ওসব বাংলা ডেরি দিয়ে নিয়ে নাও না আমরা বাংলা ডেরি নতুন করে করছি না ওর মধ্যে ম্যাডাম একটা সাজেশন ছিল ওখানে আমি ইনভেস্টরদের সাথে কথা বলেছি যদি গভর্নমেন্ট পিপিপি মডেলে যদি করতে চায় তাহলে কিন্তু ইনভেস্টর রেডি আছে ম্যাডাম না না সেটা নয় আমরা বাংলা ডেয়ারিটা আগে করছি তো আগে আমরা দেখে নিই আমরা কতটা করতে পারি আমরা অন্য ডেয়ারিকে কেন গ্রহণ করব আমার বাংলার নিজস্ব ডেয়ারি তৈরি হচ্ছে সুতরাং খুব শিগগিরই হয়ে যাবে অলরেডি স্টার্টেড বিবেক একটু বলে দাও তো ম্যাম বাংলা ডেয়ারির জন্য ইনক্লুড করার জন্য প্রপোজাল বিবেক আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি তিনটে ডিপার্টমেন্ট দেখে এনভায়রনমেন্ট ফরেস্ট এবং এআরডি আপ তুমি একটু বলে দাও বিবেক ম্যাডাম কুলিক মিল্ক ইউনিয়ন এখানে 2 বছর আগে অবধি ভালোই কাজ করত মানে দিনে 1500 কেজি আমরা এখান থেকে কালেকশন করতাম এখানে 25 খানা ফার্মার সোসাইটি ছিল কিন্তু বিগত 1 বছর ধরে এখানে আর্থিক কিছু প্রবলেম হয়েছে এবং এটাকে পুনরুজ্জীবিত করতে আপনি যেভাবে চেয়েছেন আমরা বাংলা ডেয়ারি আওতায় এটা নিয়ে আসছি গতকাল সিএস এর সঙ্গে কথা হয়েছে এতে ম্যাডাম 1 কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে যেটা আমরা রাও সাহেবের কাছ থেকে ওনাদের কাছে দিলে না যদি পিপিপি মডেলে যদি কোনো ইনভেস্টরস রাজি হয় আমরা রেডি তাহলে গভর্নমেন্টেরও টাকাটা বাঁচবে তোমার 50-50 লাখ হয়ে যাবে দেখে নাও তোমার কি প্রপোজাল আছে তুমি একটা লিখে বিবেক কুমারের কাছে পাঠিয়ে দাও ঠিক আছে ম্যাডাম গভর্নমেন্টের ইনসেনটিভ 49 লাখ টাকা বকেয়া আছে গভর্নমেন্ট যদি ইনসেনটিভটা দিয়ে দেয় গভর্নমেন্ট এখন দেন বাবা মাছের তেলে মাছ ভাই না না 50% যদি ইনসেনটিভ ওটা শুধু ওটা এখন আমি দেব না এখন বলো আগে করতে ঠিক আছে ওটা ইনভেস্টর থেকে হয়ে যাবে ম্যাডাম আপনি শুধু ওটা করে দিন ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে ঠিক আছে কালিয়াগঞ্জের বলো প্রণাম দিদি আপনার আশীর্বাদে কালিয়াগঞ্জে সব ঠিক আছে দিদি শুধু আপনি 2020 মার্চে এটা তো কালিয়াগঞ্জের মধ্যেই পড়ে না 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 দিদি এটা রায়গঞ্জ হ্যাঁ দিদি 2020তে আপনি 250 বেডের হসপিটালটা বলেছিলেন সেটার কাজ চলছে যদি একটু দেখে দেন যাতে খুব পৌরসভা কোনটা বলো 250 বেডের আচ্ছা হসপিটালটা আপনি বলেছিলেন হসপিটালটা নারায়ণ স্যাংশন হয়েছে মানে পৌরসভা নির্বাচন আগে হলে আমরা একটু না না শুনো হসপিটাল তো খুব সেনসিটিভ ম্যাটার সব দেখে নিতে হয় ঠিক মতো একটা মেশিন উল্টো পাল্টা হয়ে গেলে পেশেন্টের জীবন মৃত্যু নিয়ে সমস্যা সুতরাং অলরেডি স্যাংশন হয়েছে নারায়ণ বলে দাও ম্যাডাম এটা 250 বেড হসপিটাল স্যাংশন হয়েছে সব পোস্টগুলো স্যাংশন করা হয়েছে ম্যাডাম খুবই শিগগিরই এস্টিমেটগুলো তৈরি করে ডিটেইল এস্টিমেট হবে কারণ অনেক বড় কাজ হবে এটা বলে দিও তোমরা এটা তো এখানকার পেশো আছে দেখতে পাচ্ছ এটা তো লাইভ হচ্ছে আমরা 250 বেডের একটা হসপিটাল অলরেডি স্যাংশন করেছি এটা এখন এস্টিমেটগুলো তৈরি হচ্ছে তৈরি করতে তো টাইম লাগে এইটুকু তৈরি হতে যা টাইম লাগে বাট হচ্ছে ঠিক আছে এটাই তোমার বড় পাওনা দিদি আর ওই আমাদের না ফাঁকা গভর্নমেন্ট ল্যান্ড আছে কোথায় কৃষি নির্ভর আমাদের কালিগঞ্জ বিধানসভায় আর কৃষি নির্ভর যদি কোনো শিল্প করা যায় কোথায় আছে ল্যান্ড বলো কালিয়াগঞ্জে কৃষি নির্ভর তো ওখানে দেখো কি করা যায় চান্দলে দিদি কতটা আছে চান্দলে কতটা আছে 31 একর 31 একর তো ওখানে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা যেতে পারে ম্যাম আরএমসি এর জায়গায় ম্যাম রেগুলেটরি মার্কেট কমিটি দিয়ে লিজ দেওয়া হয়েছে রেগুলেটরি মার্কেট কমিটি মানে তো আমাদেরই ম্যাম গভর্নমেন্টের তো গভর্নমেন্ট তো তোমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্রান্সফার করে নাও ম্যাম নিয়ে ওখানে স্টেট একদম তুমি এমএসএমই লাগাও ম্যাম পার্ক করো ইন্ডাস্ট্রিয়াল পার্ক করো পাশাপাশি দুটো ফরেস্ট আছে সেটাও কিন্তু না ফরেস্ট তো ফরেস্টের ল্যান্ডে কিছু করতে দেয় না ওখানে যদি ডিআর পার্ক বা কিছু করা যেত ওগুলো পরে দেখে নেব ওগুলো ছোটখাটো ঠিক দিদি সে চিড়িয়াখানা তো সব জায়গাতেই হয় একটা ছোট ডিআর পার্ক করবে আর কি আর হবে ঠিক দিদি ডিআর পার্ক তো অনেক জায়গাতে আছে বাচ্চারা একটু দেখতে আর ওদের কুলির যে ওই এখানকার যে পাখি রে আছে ওটা তো অলরেডি আমরা ডেভেলপ করেছি ঠিক আছে ঠিক দিদি হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা বিপ্লব দা
আত্রেই নদীতে বাংলাদেশ যে বাঁধটা তৈরি করছিল, আত্রেই নদীর এখন দক্ষিণ দিনাজপুরের কি অবস্থা আছে? কারণ জলের প্রবলেম হচ্ছে যার জন্য দক্ষিণ দিনাজপুরে, বলুন তো। আত্রেই নিয়ে এমনিতেই তো ওখানটা একটা সমস্যা হয়েছে, আত্রেটা খুব সবসময় জল থাকতো আগে, কিন্তু বাংলাদেশ থেকে বাদ দেওয়ার পরে সেখানটায় জলটা শুকিয়ে ওখানটায় খুব প্রবলেম হয়ে গেছে মানুষের। তো ওখানকার লোকেরা জল পাচ্ছে কি করে? জলটা তো এটা আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলেছিলাম, আমি বাংলাদেশেও রেস করেছি, আমি চিঠিও লিখেছি, এটা পার্সু করো, ওরা যেটা বাদ দিয়ে দিয়েছে ফলে আমার জল পাচ্ছি না আমি। তো ওখানকার লোকেরা জল পাচ্ছে কি করে? ডিএম আয়েশা তুমি কি কখনো দেখেছো, ভিজিট করেছো? ম্যাম একদম বাংলাদেশ বর্ডার অবধি আমি গিয়ে দেখেছি নওগাঁতে করে। ম্যাম লাস্ট 10 বছরে ওরা বাঁধ বানানো, রাবার বাঁধ বানানোর পরে মানে কুমারগঞ্জের সামজিয়া দিকে ম্যাম ওখানে মানে লাস্ট প্রতি বছর ম্যাম 2 মিটার করে মানে জল কমে আসছে ম্যাম। এইখন আজকে আপনি ম্যাম শিলান্যাস করেছেন একটা আত্রেইতে বাঁধ হবে ম্যাম, 31 crore প্রজেক্ট হচ্ছে, এটা 2 বছরের মধ্যে শেষ হয়ে গেলে ম্যাম কিছু জলটা আমরা ধরে রাখতে পারবো। প্লাস আমাদের খাসিয়ানি খাড়িটাও আমরা সংস্কারের জন্য আমরা এনার্জিস থেকে ম্যাডাম আমরা ধরছি। আর আমাদের খুব ওখানকার মৎস্যজীবীদের খুব প্রবলেম হয়ে গেছে ম্যাম, আত্রেই নদীতে যারা মৎস্যজীবীরা ছিল জল কমে যাওয়ার পরে মাছ চাষটা কষ্ট হচ্ছে। আর RLI স্কিমগুলোতে ম্যাম এপ্রিল মাসে একদম জল পাওয়া যাচ্ছে না, একদম জলটা একদম কমে যাচ্ছে, 3 ফিটের মতো চলে যাচ্ছে। দেখো এইটা তোমরা খুব গুড ডিসিশন নিয়েছো, তোমরা 31 কোটি টাকা দিয়ে একটা একটা প্রোগ্রাম করছো, একটা স্কিম করছো যেটাতে জলটা ভরে এনে জল রিজার্ভ থাকলে মৎস্যজীবীরাও এখানে চাষ করতে পারবে, মৎস্যজীবীরা এটা ড্যাম ওয়াইজও তুমি ব্যবহার করতে পারবে, পাশে ছোট জায়গা থাকলে চেক ড্যাম হিসেবেও তুমি তৈরি করতে পারবে ইউটেকে স্পেশালে। এবং এটা তো ফিশারিজ ডিপার্টমেন্টও দেখবে অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট অলসো প্রভাত আছে। তুমি আত্রেই ড্যামটা একবার ভিজিট করো, ওখানে কিন্তু আমাদের লোকেরা দক্ষিণ দিনাজপুরে জল পাচ্ছে না, পাবলিকের কিন্তু খুব প্রবলেম হচ্ছে, এটা আমার নলেজে এসছে এবং আমি অলরেডি এটা চিঠিপত্রও করেছি, কিন্তু জানি না নো রেসপন্ড, বাট আমাদের অল্টারনেটিভ কিছু একটা ভাবতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমরা যে এই ড্যাম আজকে যে উদ্বোধন হলো ড্যাম ম্যাডাম, এটা প্রায় 2 মিটার হাইট আছে। তুমি একটা কাজ করো, ম্যান পাওয়ার লাগে তাড়াতাড়ি কাজটা করে দাও। হ্যাঁ ম্যাডাম। কে কাজটা কে করবে, ইরিগেশন না PWD? আমরা ম্যাডাম ইরিগেশন করছি, আমাদের তাড়াতাড়ি করো, কারণ আমি দেখছি PWD-র যা কাজ, বাপরে একটা বিল্ডিং তৈরি করছে। 3 বছর আগে আমি এসেছিলাম ওই মহানন্দ ভবনে, হচ্ছে তো হচ্ছে, আমি আজকে জিজ্ঞেস করলাম কমপ্লিট হয়েছে, বললো এখনো হয়নি, এখনো 3 মাস লাগবে, সাজুগুজু করছে, আর কতগুলো বুদ্ধদেবের মূর্তি লাগিয়ে রেখে দিয়েছে। ম্যাডাম আমাদের ওয়ার্ক অর্ডার ইস্যুড হয়ে গেছে, সামনের সপ্তাহে কাজ শুরু হয়ে যাবে ম্যাডাম। তুমি একটু নিজে মনিটরিং করো আর ম্যান পাওয়ার লাগিয়ে, তা নাহলে ওখানকার মানুষের খুব প্রবলেম। ম্যাডাম আমরা যে 2 মিটার হাইট রেখেছি তাতে ম্যাডাম জলের লেভেল প্রায় 10 কিলোমিটার অবধি যাবে। এটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলে দেবে যে ফর দিস ইউ হ্যাভ টু গিভ দ্য মানি। দেখো আমরা করছি, তোমার ইন্দো বাংলাদেশ এটা দুটো কান্ট্রির মধ্যে, এবং এটা আমাদের কাউকে না জানিয়ে ওরা করে ফেলেছে। তাতে ম্যাডাম ওখানকার যত ওই RLI ছিল যে জল আর পেত না, ওই যেটা আয়েশা বলছিলেন লিন সিজনে, সে সমস্ত কিন্তু জল পাবে ম্যাডাম। সো আমরা এটা খুব গুড প্রজেক্ট আয়েশা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এটাকে যেটা করবে ম্যান পাওয়ার লাগিয়ে তাড়াতাড়ি করতে হবে ম্যাম। হ্যাঁ একটা দৃষ্টান্ত করো, 2 বছর লাগবে বলে ওয়াই আইল টেক 2 বছর, আমি 1 বছর করব। ম্যাডাম ঠিক আছে ম্যাডাম, আমরা এটাকে মনিটরিং করি, তাড়াতাড়ি চেষ্টা করছি ম্যাডাম। দেখো আগে একটা রেলের ব্রিজ তৈরি করতে এরা 10 বছর নিত, আমি দীঘা তমলুক ওই রেল লাইনটার ব্রিজ 9টা ব্রিজ তৈরি করেছিলাম মাত্র 9 মাসে। এখন সব রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায়, সেগুলোকে নিয়ে এসে পটাপট বসাও না। ঠিক ম্যাডাম, আমি নতুন করে ধার নেবো, এনেবো রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায়, সেগুলোকে নিয়ে এসে বসে দাও, বসিয়ে দাও। ম্যাডাম আমরা এটাকে, হ্যাঁ এটাকে এটাকে একটু এ করো, তাহলে দেখবে অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ থ্যাংক ইউ প্রভাত। আচ্ছা বিপ্লব তো বলুন আর কি আছে? পুনর্ভাবার উপরে ওই একই প্রবলেম আছে, ওটাও বাংলাদেশের ভিতর দিয়ে এসছে। এই দুটো নদী আমাদের জেলার একদম প্রাণকেন্দ্র দুটোই, আত্রেই এবং পুনর্ভাবা। পুনর্ভাবা তো একই অবস্থা, জল টল একদম শুকিয়ে খুব খারাপ অবস্থায় পড়ে গেছে পুনর্ভাবাটা। ইরিগেশন মিনিস্টারকে বলো দাও টাকা দাও, ধরো ওখানটাতেও একটা কিছু করার দরকার। না না বর্ডার হলে তাকে তো উচিত তো ওদের করা, আমি অলরেডি আমি অনেকবার বলা হয়েছে চিঠি, গঙ্গারামপুরও তো বর্ডার দিয়ে আর এটা পুনর্ভবা দুটোই আমরা লিখছি। ঠিক আছে রাব্বানি, তোমার জেলায় সব ঠিক আছে? তুমি ঠিক আছো? ঠিক আছে। এখন একটু আগে আমাদের চিফ সেক্রেটারি বললেন কোনো রাজ্য নাই
যেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এরকম স্কিম হয়েছে, আমরা এটা গর্বিত দিদি, কোনো রাজ্য নাই যেরকম এরকম আমরা মুখ্যমন্ত্রী কোনো রাজ্যতে পেয়েছি, তার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। তোমরাও খুব ভালো, তোমাদেরও ধন্যবাদ। আচ্ছা নিশাদ আহমেদ, বিডিও হিলি ব্লক, হিলি ব্লকের কি অবস্থা এবং আমাদের যে এক্সপোর্ট জোনটা সেখানকার কি অবস্থা বিডিও একটু বলবেন? হিলি ব্লক নিশাদ আহমেদ, গুড আফটারনুন ম্যাম। ওখানে ম্যাম এক্সপোর্ট ইম্পোর্ট ম্যাম ভালোই হচ্ছে ম্যাম। আর একটা ম্যাম আইপিসি সেন্টার গভর্নর গভর্নমেন্টের কাছে রেভিনিউ আসছে? হ্যাঁ ম্যাম। আর ইউ শিওর না সব কে নিচ্ছে? না ম্যাম আসছে ম্যাম। ক্রস চেক করছো? আমি আইসি সাহেব মাঝে মধ্যে ম্যাম হিটে যাই, ইমিগ্রেশনের সঙ্গে ম্যাম কথা বলি, এক্সাইজের সঙ্গে ম্যাম। এটা হিলি স্টেশনটা দেখে কি আইসি বালুরঘাট? না হিলি স্টেশন তো আলাদা আছে, আইসি হিলির আইসি কোথায়? বিডিও যেটা বলছে সেটা ঠিক বলছে? আপনি আর উনি গেছিলেন? গুড আফটারনুন ম্যাম, আমরা মাঝে মাঝে বিডিও যাই ম্যাম, উনি তো জয়েন্ট বিডিও সাহেব। ওনার সঙ্গে নাকা চেকিং টেকিং হয়? হ্যাঁ ম্যাম হয়, ত্রিমণি তো হয়। কারণ আপনার বর্ডার আছে? হ্যাঁ ম্যাম। কারণ অনেক লোক আছে মিডলম্যান মাঝে রেখে টাকাগুলো সব খেয়ে নেয়, নিয়ে গভর্নমেন্ট আর টাকা পায় না। রাইট ম্যাম। তো গভর্নমেন্ট টাকা না পেলে গভর্নমেন্টের জনকল্যাণমূলক কাজগুলো কোথার থেকে হবে? রাইট ম্যাম। সুতরাং আইসিদের একটু বেশি দায়িত্ব আছে বিডিওকে হেল্প করার। রাইট ম্যাম। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এখানে আমাদের কুমারগঞ্জের এমএলএ তপক কোথায়? সৌরভ বলো কি আছে তোমার বলো। এমনিতে সব ঠিকঠাক আছে, কাজ তো প্রায় সবে হয়েছে। আমার কুমারগঞ্জ বিধানসভার মধ্যে গঙ্গারামপুরের পাঁচটা অঞ্চল আমার দিকে আছে, সেটা গঙ্গারামপুর থেকে অনেক দূরে এবং আমার আমার কুমারগঞ্জ থেকে অনেক দূরে। একটু লোকের চাহিদা আছে সেখানে যেন একটা ডিগ্রি কলেজ হয়, এটার জন্য আপনাকে অনুরোধ করছি যাতে প্রাণসাগর এরিয়া। নতুন যখন 46টা কমপ্লিট হয়ে যাবে তোমরা তো আবার একটা লিস্ট করবে, তার মধ্যে লিস্টে ইনক্লুড করে রাখবে, টাইম লাগবে, এক্ষুনি হবে না। আগে ফার্স্ট লেট মি কমপ্লিট দিস 46। ঠিক আছে দিদি, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ও এমনিতে খুব ভালো ছেলে, কাজ করে ভালো, বসো। জেলা পরিষদের সভাধিপতি দক্ষিণ দিনাজপুর, বলুন কেমন কাজ হচ্ছে? আপনারা তো এখন 15% পাচ্ছেন, আর 15% কমিশনে যেটা আমরা আবেদন করেছিলাম, জেলা পঞ্চায়েত সভাপতিও পাচ্ছেন। পঞ্চায়েত সভাপতি কারা আছেন, হাত তুলুন তো। আর জেলা পরিষদ একটু দাঁড়ান, একটু মুখগুলো দেখি, মাস্কগুলো একটু খুলুন, মুখগুলো দেখি, আবার ডেকে দেবেন। হ্যাঁ, আপনারা কে কে কোন কোন ব্লকে আছেন একটু বলুন তো, ব্লকগুলো জাস্ট ব্লকগুলো বলুন। ইটাহার, দেন রায়গঞ্জ, দেন হেমতাবাদ, দেন ইসলামপুর, দেন কারণদিঘি, তারপরে কুমার, তারপরে গোয়ালপুকুর, আচ্ছা আচ্ছা কালিয়াগঞ্জ। বসুন বসুন বসুন। আপনারা এখন কিন্তু পঞ্চায়েত সমিতি 15% টাকা পাচ্ছেন, আগে পেতেন না। আগে ওরা থিটা একটা বাদ দিয়ে দিয়েছিল, এটা 15% কমিশনকে দিয়ে আমরা অনেক কষ্ট করে এটা করিয়েছি। টাকাটা যেন সঠিক কাজে ভালোভাবে ব্যবহৃত হয় সেটা দেখতে হবে, ঠিক আছে? মানুষ যাতে প্রশংসা করে, ঠিক আছে, বসুন। জেলা পরিষদের মেম্বার কারা? আচ্ছা এখানকার পঞ্চায়েতের সভাপতি বলুন, আপনারা ইন্ট্রোডাকশন করুন, কোন কোন ব্লকে আছেন? বালুরঘাট, আপনি কুশমন্ডি, কুশমন্ডি, দেন থার্ড বালুরঘাটের পর? নমস্কার, হরিরামপুর, হরিরামপুর। নমস্কার দিদি, আমি বংশীহারী, রীনা শর্মা, বংশীহারী। নমস্কার দিদি, আমি গঙ্গারামপুর, গঙ্গারামপুর। গৌতম এসছে এখানে? নমস্কার ম্যাডাম, আমি হিলি থেকে। নমস্কার দিদি, আমি কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতি জোস্ট। কুমারগঞ্জে একসময় অনেক গণ্ডগোল হয়েছিল, আমি অনেকবার এসেছি। পার্থ সিংহ রায়ের বাড়ির সব ভালো আছে তো? ঠিক আছে, বসুন। আচ্ছা আমাদের গৌতম এসছে, গঙ্গারামপুরের আগে যে এমএলএ ছিল। তোদের ওখানে তো সবই আছে, কিছু অসুবিধা নেই। শঙ্করদা, কোনো অসুবিধা নেই তো বালুরঘাটে? বালুরঘাটে সব তো ঠিকই আছে, হিলিটা একটু মাঝে মাঝে গিয়ে একটু ভিজিট করবেন তো, হিলিটা, ঠিক আছে, বসুন বসুন। দক্ষিণ দিনাজপুর জেলা সভাধিপতি, আপনি তো বললেন কাজকর্ম সব হচ্ছে ঠিক মতো। হ্যাঁ সবই ঠিকঠাক হচ্ছে দিদি, কোনো অসুবিধা নেই? না কোনো অসুবিধা নেই। কাজ পড়ে নেই তো? না,
আপনাদের যেটা কর্মদক্ষের যে প্রবলেম ছিল সেটা মিটে গেছে? না না, সব মিটে গেছে, সব সব একসাথেই আছি। আচ্ছা, উত্তর দিনাজপুর আমার মহিলা সভাধিপতিরা বেশি। দিদি আপনাকে প্রণাম জানাই। প্রথমে আয়েশা কিছু চা দিতে বলবে? হ্যাঁ ম্যাম, কিন্তু চিনি একটু কম। হ্যাঁ ম্যাম, না চাটা ভালো দিয়েছে। হ্যাঁ দিদি, আপনি এতে আমাদের সব কিছু ভালো আছে, ঠিকঠাক চলছে, মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, তারপর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সব কিছু রেশন সব কিছু পাচ্ছে, খুব খুশি আছে। আর আপনাকে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আরে মানুষ আমাদের তো সবচেয়ে বড় ব্যাপার না, আমাদের তোমরা দেখবে যাতে মানুষ পায়। আমাদের একটা বিষয় আছে যেটা আমাদের কলকাতায় উত্তর দিনাজপুর ভবন, যেটা সে তোমরা করে নেবে, তোমরা জেলা পরিষদ থেকে প্রপোজাল পাঠালে আমরা দেখে নেব। আপনি শুধু যদি এনবিডিডি কে বলে দেন, আমাদের এনবিডিডি এর এখন যা কাজ আছে, শোনো, এনবিডিডি অনেক কাজ নিয়ে নিয়েছে না বলে, ফলে এখন আমি সাবিনাকে যেটা বলেছি যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেইগুলো করবে, নেক্সট যখন সুযোগ আসবে দেখে দেবে। সব জেলারই ভবন থাকা উচিত নিশ্চয়ই। হ্যাঁ সবারই আছে, আমাদেরটা হয়ে গেলে খুব ভালো। আচ্ছা আচ্ছা, দেখে নেব পরে। ঠিক আছে, তুমি বললে প্রপোজালটা থাকলো। ঠিক আছে দিদি, শুধু করিমদা ছাড়া কেউ ঝগড়া করে না। করিমদার ছেলে ভালো আছে? ওখানে ছিল জাকিররা এসেছিল সব, দেখে না, আমার সাথে দেখা হয়েছে সব। আপনাকে লিখিতভাবে সব জানিয়েছি, আপনি যদি এরকম করে চালায় যান তাহলে তো আমাকে তো ওখানে থাকা উচিত না। ইসলামপুরে কোনখানে? আমি এলে বলি আপনি একটা অ্যান্টি গ্রুপ তৈরি করে দিবেন, জাকির তাকিরকে দিয়ে কেমন করে আমি থাকব? কি করছে বলছে? জাকির তো অ্যান্টি গ্রুপ না, ইজ অ্যান্টি উইথ নট ফলোয়িং মি। আচ্ছা ঠিক আছে, ওটা পরে পার্টির, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ এর সাবজেক্ট নয়। ঠিক আছে ঠিক আছে, ওইটা বলছি তো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে বসুন। আপনার সার্কিট হাউসটা ভালো আছে, মাল্টি সুপার হসপিটাল ভালো আছে, সবই পেয়েছেন তাও হয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হলো? চাকুলিয়ার এমএলএ। প্রণাম দিদি। তোমার নাম কি? মিনাজ দিদি আমার নাম। আচ্ছা খুব ভালো ছেলে, বলো। দিদি বলছিলাম যে আমাদের বিধানসভা, আমার বিধানসভাতে বিশেষ করে চাকুলিয়া ব্লকে ভালোভাবে কাজ চলছে, দুয়ারে সরকার বলুন আপনার, দেখুন কত কনস্ট্রাকটিভ কথা বলছে, সব কাজ ঠিকঠাক হচ্ছে ম্যাডাম। আর ব্যাপার হলো কি যে আমার চাকুলিয়াতে আমি আপনার কাছে অনুরোধ করব, 44 বছর ম্যাডাম ওখানে কোনো কাজ হয়নি এমন, যে না শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জিনিস যদি একটা টিম করে সার্ভে করে যদি কিছু করে, ব্যাস এইটুকু আমি অনুরোধ করি। আর কি চাইছো? আপনার আমার চাকুলিয়া বিধানসভাতে আপনার আশীর্বাদ চাই। আচ্ছা অলওয়েজ থাকবে। 44 বছর আমি জানি, তোমাদের ওখানে ওই ছেলেটা ছিল এমএলএ, ওর মাকে আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক, ধন্যবাদ ম্যাম। এমএলএ ছিল না ওর বাবা? হ্যাঁ ছিল, ভিক্টর, ভিক্টর নাম। হ্যাঁ হ্যাঁ ওই তো, ও বলি ইমরান, জানি আমি, মনে আছে। চাকুলিয়া খুব ইন্টেরিয়ারেও। হ্যাঁ খুব। তোমাদের ওখানে পুলিশের চাকুলিয়ার আইসি কে আছেন? হ্যাঁ চা, আপনি একটু ল এন্ড অর্ডারটা দেখে নেন তো ঠিক মতো। ইয়েস ম্যাম। কারণ আপনাদের জেলাটা এমন একটা অবস্থা, একদিকে বিহার বর্ডার, অন্যদিকে বাংলাদেশ বর্ডার, একদিকে ঝাড়খণ্ড বর্ডার কিছুটা, সুতরাং ভালো করে দেখে নেবেন ঠিক আছে? দায়িত্ব কিন্তু আপনাদের বেশি। ইয়েস ম্যাম। উত্তর দিনাজপুরের এসপি একটু আমাকে ব্রিফ করুক তো রিগার্ডিং উত্তর দিনাজপুরের ইসলামপুর, চোপড়া, ডালখোলা, ওই দিকের ব্যাপারটা আমি দেখছি, রায়গঞ্জ কালিয়াগঞ্জ ঠিক আছে কাছাকাছি, আমি এটা নিয়ে বলছি না, আমি চোপড়া, ইসলামপুর, ডালখোলা, করমদিঘি, এই জায়গাগুলো, চাকুলিয়া, একটু বলো তো আমাকে। নমস্কার ম্যাডাম। ম্যাডাম ইসলামপুর পুলিশ জেলায় 5টা পুলিশ স্টেশন পড়ে ম্যাডাম, চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া অ্যান্ড ডালখোলা ম্যাডাম। সবারই বিহারের সঙ্গে বর্ডার আছে ম্যাডাম, ইন্টারস্টেট বর্ডার, প্রায় 140 কিলোমিটার আমাদের বর্ডার আছে ম্যাডাম। সে নিয়ে মাঝে মাঝে একটু সমস্যা হয় ম্যাডাম, কিন্তু আমরা নতুন 3টা ফাঁড়ি ওখানে করে দিয়েছি ম্যাডাম ন্যাশনাল হাইওয়ের উপরে, যেহেতু ওখান থেকে যাতায়াত খুবই বেশি ছিল ম্যাডাম। তো এখন ল অ্যান্ড অর্ডার ম্যাডাম ভালোই চলছে ম্যাডাম, গত 1 বছরের মধ্যে কোনো বড় ল অ্যান্ড অর্ডার আমাদের ওখানে হয়নি ম্যাডাম। ক্রাইমের অবস্থাও ম্যাডাম একটু ভালোই আছে আগে থেকে, তো বাকি আমরা ম্যাডাম সবার সঙ্গে কথা বলেই ঠিকঠাক চলছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই ওখানে। ঠিক মতো হয়?
হ্যাঁ ম্যাডাম, নাকা চেকিং ম্যাডাম চলছে ম্যাডাম। আমাদের তো বিহারের সঙ্গে বর্ডার আছে ম্যাডাম, তো পাঞ্জিপাড়ায় আমার বর্ডার পড়ে ম্যাডাম। আর দালকোলা সেরকম কোনো প্রবলেম হলে ডিজি ডিজির সাথে কথা বলে নিতে পারে। হ্যাঁ ম্যাডাম, আমরা তোমরা সেরকম কিছু দেখলে সিএস আছে, হোম সেক্রেটারি আছে, ডিজি আছে, ওরা নিজেদের মধ্যে কথা বলে নিতে পারে। ডিপিরা আছে, সিনিয়র অফিসার ডিপি আছে, পারভিন আছে, এরা তো সবাই আছে এখানে, তোরা এটা কথা বলে নিতে পারে। ম্যাডাম কোনো অসুবিধা হলে ম্যাডাম আইজি সাহেবের মাধ্যমে আমরা কথা বলে দিই স্যার। ম্যাডাম ডিজি সাহেব সৌমিক চট্টোপাধ্যায় ইসলামপুরের আইসি আছেন, ওই তো আছেন। হেমন্ত শর্মা চোপড়ার আইসি, জয়ন্ত ঝা গোয়ালপুকুর আইসি, সোনাম লামা চাকুলিয়া, আর মনোজিৎ দাস ডালখোলা। সবার সাথে কোয়ার্ডিনেশন আছে? হ্যাঁ ম্যাডাম, একদম ম্যাম, সবার সাথে আমরা কোয়ার্ডিনেট করেই কাজ করছি ম্যাম। কোনো অসুবিধা নেই তো? না ম্যাম, না ম্যাডাম, সমস্ত ঠিকঠাক। ওদিকে ভিডিওরা যারা আছে, ভিডিও সাহেবদের সাথেও একদম পুরো কোয়ার্ডিনেশন রেখেই কাজ করা হচ্ছে ম্যাম। ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। নমস্কার ম্যাম। দক্ষিণ দিনাজপুরের লয়নরা তো ঠিকই আছে নাকি? দক্ষিণ দিনাজপুর নমস্কার ম্যাডাম, আর লয়নরা একদম ঠিক আছে ম্যাম, কোনো সমস্যা নেই। নটা থানা আছে, অ্যান্ড আমাদের অনেক লম্বা বর্ডার আছে, অল আমাদের রেগুলার নাকা চেকিং হচ্ছে, আর আমাদের আর একটা ফোকাস আছে রিগার্ডিং সেফ ডে সেফ লাইফ, আমরা রেগুলারলি ব্লাড ডোনেশন। তোমাদের ওখানে একটা প্রবলেম আছে, বিএসএফ ঢুকে যায় গ্রামে গ্রামে, আর গিয়ে সাধারণ মানুষের ওপরে অনেক সময় কমপ্লেন আসে অত্যাচারের, এমনকি ভোটের সময় ভোটের লাইনও তাদের দেখা যায়। তোমরা কি কখনো বিএসএফ এর ডিজির সাথে কথা বলেছো? এটা ডিজি টু ডিজি কথা বলবে। বিএসএফ এর সাথে কখনো কথা বলেছো, কেসটা টেক আপ করেছো? ম্যাডাম রিসেন্টলি ডিজি বিএসএফ এর সাথে আমার দেখা হয়েছিল, ওকে বলা হলো, তারপরে এখানে দেখো কতগুলো জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, ইয়েস ম্যাডাম, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর বিএসএফ। ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায়। এখন ম্যাডাম আমরা সিস্টেম করেছি, আমাদের চিঠি লিখছে, আর আমরা পারমিশন দিচ্ছি না। নাগাল্যান্ডে দেখেছো তো কি প্রবলেম হলো? সুতরাং তোমাকে জানতে হবে, শীতলকুচিতে তোমরা দেখেছো কি প্রবলেম হলো, কদিন আগে কুচবিহারে 3 জন মারা গেছে গুলিতে। ইয়েস ম্যাম। সুতরাং এরা লোকাল পুলিশকে না জানিয়ে কোনো রকম কোনো কনফ্রন্টেশন কোনো এটা আমি চাই না। সেটা তোমাদের, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের আইসিরা অনেক সময় ভাবে না না ঠিক আছে ওদের ছেড়ে দাও, কে কে ছেড়ে দেন? আপনার এলাকায় বাইরের লোক ঢুকলে, মানে যার ঢোকার অধীন নয়, ল অ্যান্ড অর্ডার ইজ ইয়োর সাবজেক্ট, আইসিদের লক্ষ্য রাখেন। বিডিওদেরও আমি বলবো একটু অ্যালার্ট থাকবেন, এবং এ ধরনের কমপ্লেন আসলে আইসিকে নিয়ে একদম এলাকায় যাবেন, ভিজিট করবেন, এবং করে বলবেন দিস ইজ নট ইয়োর জুরিসডিকশন, ইউ ডু উইদিন ইয়োর জুরিসডিকশন, নো প্রবলেম, হোয়াট ইজ লিগালি কারেক্ট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ বলো, বলুন। দিদি আমি হেমতাবাদ বিধানসভা, সত্যজিৎ বর্মন। হ্যাঁ সত্যজিৎ বলো। আমার বিধানসভার দিদি দুটা ব্লক নিয়ে, রায়গঞ্জ ব্লকের 7টা জিবি এবং হেমতাবাদ ব্লকের 5টা জিবি নিয়ে, এখানে 90% মানুষ এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমার বিধানসভায় দিদি কলেজ নেই, এবং আমার যে রায়গঞ্জ ব্লকের 7টা জিপি আছে দিদি, এখানে 2.5 লক্ষর উপরে পপুলেশন আছে। এই ব্লক একটা যদি আলাদা ব্লক করে দেওয়া হয় দিদি খুব ভালো হয়। এবং হেমতাবাদ বিধানসভায় ব্লকটা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করে দেখছি, ব্লকটা যদি ভিজিবল হয় আমরা দেখে নেব। এবং হেমতাবাদ বিধানসভা দিদি মানুষের খুব আশা, আপনি একটা কলেজ করে দিলে দিদি খুব উপকার। পরে আমি তোমায় বলে দিলাম, এক কথা বারবার আমি বলি না, 46টা নতুন কলেজ নেওয়া হয়েছে, এক একটা কলেজে প্রচুর টাকা খরচ হয়। আমার বিধানসভায় দিদি সব এসসি আমার বিধানসভা বললে হবে না, আরে তাতে কি আছে, আমার বিধানসভা বললে হবে না, এটা 294টা কনস্টিটিউন্সি দেখতে হবে। ঠিক আছে, যখন সুযোগ আসবে দেখে দেবো। তোমার ব্লকটা আমি আগে দেখে দিচ্ছি, ব্লকটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন, তারপরে ওগুলো কলেজ যখন সুযোগ আসবে আমি দেখবো। বাট বলে দেবে না দিদি বলে দিয়েছিল হবে বলে, আবার কোথাও কোথাও বলে দিচ্ছে দিদি বলে দিয়েছিল তারপরে হয়নি, এসব বলবে না, যখন করবে তখন জানিয়ে দেবে। নোট করে রাখা হলো, প্রবলেম কেউ রেস করলে সেটাকে নোট করা হয়, পরে তারপরে যখন টাকা পারমিট করবে আমরা দেখে নেবো। ঠিক আছে, চেম্বার্স এসছেন, চেম্বার্স, উত্তর দিনাজপুর চেম্বার্স,
আপনারা উত্তর দিনাজপুরের মানুষকে আমি বলি বেনিফিটেড হবে দুটো জেলার মানুষই। কালিয়াগঞ্জে যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বললাম, এমএসএমই যে জায়গাটা আছে, উত্তর দিনাজপুরে যে স্পিনিং মিলটা ছিল সেটা অলরেডি আমরা ডেভেলপ করছি। আমি সিএসকে বলবো এটা একটু বলে দিতে, এটা উত্তর দিনাজপুরের মানুষের জন্য অনেক কাজে লাগবে। ম্যাডাম, যেটা উত্তর দিনাজপুরে স্পিনিং মিল ছিল, যেটা আগে ওয়েস্ট দিনাজপুর স্পিনিং মিল বলে বলা হতো, ম্যাম যেটা আছে, ম্যাম অলরেডি আমাদের যে এমপ্লয়িজগুলো ছিল, আমাদের রাজ্য সরকারের পলিসি অনুযায়ী কারো চাকরি আমরা নিই না, সেটা আছে আমাদের সমস্ত, ম্যাম খাই না, তো সেটা ম্যাম সমস্ত এমপ্লয়িজগুলোকে আমরা আগেই ম্যাম আমরা অন ডেপুটেশন বেসিস আমরা আমাদের কালেক্টরেটে নিয়ে নিয়েছিলাম। এখন ওখানে ম্যাম 33 একর জায়গায় আছে, সেখানে অলরেডি ম্যাম একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে ম্যাডামের নির্দেশ মতো, সেটা আছে ওখানে একটা টেক্সটাইল পার্ক করা হচ্ছে। তো অলরেডি আমাদের রিকোয়েস্ট ফর প্রপোজাল অলরেডি দেখেছেন, 2 তারিখে কাগজে বেরিয়েছে, ওখানে 75টা প্লট হবে। এখন টেক্সটাইল পার্ক আমাদের যেটা আছে পুরো রাজ্যে 3টে জায়গায় এরকম স্পিনিং মিল ছিল, একটা অশোকনগর, একটা কল্যাণী আর একটা দিনাজপুরে, উত্তর দিনাজপুরে, এই 3টেই কিন্তু টেক্সটাইল পার্ক হিসাবে আমরা ডেভেলপ করছি। অলরেডি 3টেই আমরা RFP করে দিয়েছি, রিকোয়েস্ট ফর প্রপোজাল করে দিয়েছি। এখন এর একটা আছে সূত্রপাত আছে, সেটা হচ্ছে কি আমাদের যারা ছেলে মেয়েদের যারা স্কুলে যারা ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে আমরা ফ্রি ড্রেস স্কুল ড্রেস দিই প্রতি বছর, সেই স্কুল ড্রেস দিতে গেলে সেখানে দেখা যাচ্ছে কি আমাদের 6 কোটি মিটার কাপড় লাগে। তো ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন যে কাপড়গুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, প্রতি বছরই টেন্ডার করতে হয়, আমার দিল্লি থেকে বম্বে থেকে অন্যান্য জায়গা থেকে তারা টেন্ডারে পার্টিসিপেট করতো, আর তারপরে এখানে কাপড় আসতো, তারপরে কাপড়কে আমরা তারপরে গার্মেন্টিং সেলফ হেল্প গ্রুপ দিয়ে গার্মেন্টিং করে স্কুল স্টুডেন্টসকে দিতাম। এখন ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছেন পুরো কাপড়টাই কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হবে, আর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি এটা যে কাপড় তৈরি হবে পুরোটাই কিন্তু রাজ্য সরকার কিনে নেবে, সেটা হচ্ছে আমাদের প্রিকিউর করবে, পারচেজ করবে, এটা বাচ্চাদের যে স্কুল ড্রেস আছে সেটা তৈরি করার জন্য। তো এই ক্ষেত্রে যখন আমরা দেখলাম কি আমাদের যে কাপড়গুলো কেন আমরা তৈরি করতে পাচ্ছি না, তো সেখানে আমরা দেখলাম কি আমাদের যে পাওয়ার লুমগুলো আছে, পাওয়ার লুম যেটা আছে সেটা আছে উন্নত ধরনের পাওয়ার লুম নেই, তো যেটা এটা একটা পাওয়ার লুম লাগে সেটা রেপিয়ার ভ্যারাইটির পাওয়ার লুম। তো আমাদের 13,000 মতো এরকম পাওয়ার লুম আছে সারা রাজ্যে, সেখানে মাত্র 600 থেকে 700 এরকম পাওয়ার লুম আছে যাদের এই কাপড়টা তৈরি করা হয়। তো এটাকে 2 রকম আমরা পদক্ষেপ নিচ্ছি, এটা কি পুরো কাপড়টাই যেন আমরা তৈরি করতে পারি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, আর আমাদের যে আছে বিভিন্ন যে ল্যান্ডগুলো পড়ে আছে আমাদের স্পিনিং মিলে সেখান থেকে আমরা টেক্সটাইল পার্কগুলো তৈরি করতে পারবো। তো প্রথম যেটা আছে কি আমাদের যে পাওয়ার লুমগুলো আছে, যে 13,000 মতো পাওয়ার লুম, যেটাকে বাদ বাকি যে 600 যেটা উন্নত ধরনের লুম আছে সেটা ঠিক আছে, বাদ বাকি যেটা আছে তাদেরকেও আমরা মডার্নাইজ করবো, এরকম একটা ইনসেন্টিভ পলিসি রাজ্য সরকার করেছে, সেখানে আমরা তাদেরকে ঋণ দিয়ে তাদেরকে টাকা দিয়ে মার্জিন মানি দিয়ে তারা যেন উন্নত ধরনের পাওয়ার লুম কিনতে পারে, পাওয়ার লুম বসাতে পারে। তো পাওয়ার লুম বসালে তারপরে কাপড় তৈরি করলে পুরো রাজ্য সরকার কিনে নেবে। এছাড়া যেটা আছে 3টে যে টেক্সটাইল পার্ক আছে সেখানেও আপনারা যেখানে এখানে আপনারা ট্রেড অ্যাসোসিয়েশন চেম্বার্স থেকে এসছেন, এখানে একটা বড় সুযোগ হয়েছে, এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ এখানে ম্যাডাম গঙ্গারামপুরে অনেক লুমসগুলো আছে, তারাও আর উত্তর দিনাজপুরে যারা যারা লুমসগুলো আছে তারা একদিকে উন্নত ধরনের লুমস কিনতে পারে, এই কাপড়গুলো তৈরি করতে পারে, আর এই যে টেক্সটাইল পার্ক যেটা করা হচ্ছে উত্তর দিনাজপুরে যেটা স্পিনিং মিলের জায়গায় সেখানে আপনারা প্লট করে পাওয়ার লুমটা বসাতে পারেন। এই পাওয়ার লুম বসাতে গেলে যে আপনাদের যে কিছু ঋণ যেটা লাগবে, যে টাকা লাগবে, সেখানেও রাজ্য সরকার আপনাদেরকে সাহায্য করবে। হ্যাঁ, চেম্বার থেকে বলুন আপনাদের কি বক্তব্য। হ্যাঁ, সবাই বসুন, একজন বলুন। টেক্সটাইলের যে আপনি আমাদের স্পিনিং মিলটাকে টেক্সটাইলের পার্ক করেছেন, এতে আমাদের ডেভেলপমেন্ট এবং সুযোগটা অনেক বেশি বেড়েছে, কারণ টেক্সটাইলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ হয়, সবচেয়ে বেশি কর্মীর কাজের সুযোগ থাকে, এবং এখানে আমাদের পর্যাপ্ত বাজেট আছে, বাজার আছে, এবং যে জায়গাটা আছে সেটা খুব প্রমিনেন্ট জায়গা, যে জায়গাটা রাজ্যে এরকম ভালো জায়গা খুঁজে পাওয়া মুশকিল। আমরা আশা করছি এটা আমাদের খুব ভালো সাড়া পাওয়া যাবে, এবং আমাদের এত অঞ্চলে ভালো মার্কেট আছে, ইজুডিং বিজনেসের ক্ষেত্রে আমাদের রাজ্য অনেক ভালো জায়গায় রান করেছে, তার মধ্যে আমাদের MFFC ফেসিলিটি সেন্টার এবং বিদ্যুতের যোগাযোগ খুব ভালো আছে, প্রশাসন খুব তৎপর,
আমার এমএসসিবি দপ্তর প্রতি মাসে যেভাবে আমাদের সাথে আপনার নির্দেশে ভিডিও কনফারেন্স করে আমাদের এমএন বিভিন্ন রকম প্রবলেমগুলো সলভ করে, তাতে আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা উত্তর দিনাজপুরে অন্যান্য শিল্পেও যেমন অনেক এগিয়ে আছি, টেক্সটাইলটাও আমরা অনেক এগোতে পারবো। আমরা অলরেডি ডিএম এবং জিআইসি জিএম এর সাথে আলোচনা করে বিভিন্ন জায়গায় চিঠিপত্র করেছি যাতে ভালো এন্টারপ্রেনার আমাদের এখানে আসে, যার থেকে আমরা প্রাইভেটও করতে পারি এবং এখানে ভালো ডেভেলপ করতে পারি, সে প্রচেষ্টা আমরা নিয়েছি। আমার মনে হয় আপনি আমাদের জেলার জন্য এটা সুবর্ণ একটা সুযোগ দিয়েছেন, সেটাকে আমরা প্রপার কাজে লাগাতে চাই। একটা জেনে রাখবেন, এটা একটা হচ্ছে টেক্সটাইল, আমরা বলেছি সব মেটেরিয়ালস আমরাই কিনে নেব। দুই হচ্ছে আমাদের যারা তাঁত সাথী আছে, তাঁত সাথী বন্ধু আছে, তাঁতিরা কাপড় বোনে, চাদর বোনে, আমরা কিন্তু 3 বছর করে গ্যারেন্টি দিই, উই আর দ্য অনলি গার্মেন্ট, 3 বছর করে গ্যারেন্টি দিয়ে রাখি যে তুমি যে কাপড়টা বুনবে বা তুমি যে চাদরটা বুনবে আমরা গার্মেন্টই টোটালটা কিনে নেবো। তার কারণ হচ্ছে আমাকে ডিজাস্টারে লাগে, আমার পুজোয় লাগে, আমার ঈদে লাগে, আমার বন্যায় লাগে। সুতরাং আমরা কিন্তু তাঁতিদেরও এই সুযোগটা দিয়েছি যে 3 বছর করে আমরা অর্ডার দিই, 3 বছর তার গ্যারেন্টেড থাকলো অর্ডারটা, ফলে তার কোনো সমস্যা থাকে না, সে কাজটা হুড়ুর করে করতে পারে, ফলে এখানে কর্মসংস্থান বৃদ্ধি হচ্ছে। এই কারণে তার কারণ হচ্ছে এই জায়গাগুলোকে আমরা অনেকটা আপডেট করেছি, আর আপনাদের এটাও আপনারা সবাইকে বোঝান, ভালো করে করুন। তাছাড়াও আর একটা পোলট্রি ডিপার্টমেন্টটাও আমি একটু বলতে বলবো। আমি বলছি ম্যাডাম, এখানে আমাদের শুধুমাত্র প্রোডাকশনটা গুরুত্ব দিতে হবে, মার্কেটিংয়েরও কোনো প্রবলেম নেই, সুতরাং খুব স্বাভাবিক কারণে অনেক সুবিধা রয়ে গেছে। পোলট্রির ক্ষেত্রে ম্যাডাম আমি একটা কথা বলবো, আপনি বিভিন্ন মিটিং বিভিন্ন সিনার্জিতে বলতেন হ্যাচারি এবং পোলট্রি আমাদের রাজ্যে আরও হওয়া দরকার, প্রচুর ভালো চলবে, এবং আপনার কথা অনুযায়ী আমরা বাঁকুড়া থেকে মাই থেকে ডেকে নিয়ে এসে এখানে পোলট্রির ব্যাপারে আমরা উৎসাহিত করেছি এবং 2-4টা বড় বড় পোলট্রি ফার্ম হয়েছে এবং আরও 2-4টা আপনার পাইপলাইনে রয়ে গেছে, এটা খুব ভালো একটা সংবাদ। আর আরেকটা কথা বলবো ম্যাডাম, আমাদের বিবেক এআরডিতে আমরা কত ডিম বাইরে থেকে এখনো আনি, আমরা অলরেডি অনেকটা নিজেরা তৈরি করেছি কিন্তু কত এখনো আমরা বাইরে থেকে আনি। ম্যাডাম এখন 270 কোটি, মানে গত বছরের হিসেবে ছিল 390 কোটি, আমরা এই ইতিমধ্যে তৈরি করে করে এখনো 270 কোটি বছরে। বুঝতে পাচ্ছেন কত ডিম আমার লাগে? সুতরাং আপনারা ডিম প্রোডাকশন করলে বিক্রি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, একদম। এই জন্য আমাদের আমাদের জেলায় আরো হচ্ছে ম্যাডাম, অনেক বড় বড় হয়েছে এবং আরো হচ্ছে, আর আমরা কিনে নিচ্ছি। আমরা কি করছি, আমাদের মিড ডে মিল আছে, আইসিডিএস আছে, আমাদের যেগুলো আমরা করে নিই, পর্যাপ্ত ডিমান্ড আছে এবং আমাদের মা কিচেন আছে। এবং ম্যাডাম আপনি শুনলে খুশি হবেন যে আমাদের জেলায় যে ডিমগুলো হচ্ছে, যেহেতু মেজ আমাদের এখানকার একটা প্রধান প্রোডাকশন মুরগির খাদ্য, ডিমের চেহারাটাও ভালো হচ্ছে। ম্যাডাম একটা প্রবলেমের কথা বলবো, আমাদের এখানে ফায়ারের কমার্শিয়াল লাইসেন্সটা আমাদের জেলা থেকে ইস্যু হতো, কিন্তু গত কয়েক মাস যাবত দেখছি সেই কমার্শিয়াল লাইসেন্সটা শিলিগুড়িতে গিয়ে আমাদেরকে সার্টিফিকেটটা নিতে হচ্ছে বা লাইসেন্সটা নিতে হচ্ছে, এর থেকে আমাদের অনেক প্রবলেম। কোথা থেকে নিতে হচ্ছে? কমার্শিয়ালের ক্ষেত্রে শিলিগুড়ি থেকে নিতে হচ্ছে? শিলিগুড়িতে নিচ্ছে, যেটা আমরা ডিপার্টমেন্টে কে আছে এখানে, কেন মনোজ কে নিয়মটা করেছে শুনি। আমরা আমি জানি না ম্যাডাম, তাহলে কে কে হু ইজ গিভিং দিস ডাইরেকশন? আমি শুনিনি, কোনোদিন শুনিনি আমি তো। ওরা তো বলছে যে শিলিগুড়ি থেকে গিয়ে তাদের কমার্শিয়াল লাইসেন্স কি আছে, কমার্শিয়াল লাইসেন্স নেই। হতে পারে ম্যাম অফিসার 28 চার্জে থাকতে পারে, শিলিগুড়ি অফিসার এখানে 28 চার্জে থাকতে পারে। কে তোমার অফিসার তাকে বলো। হ্যাঁ ম্যাডাম আমি আমি দেখছি, আমি কোনোদিন জানি। ইমিডিয়েট দেখো। হ্যাঁ ম্যাডাম এসব কিন্তু আমি, আচ্ছা এসব আমি টলারেট করি না। ম্যাডাম আপনি যে এর মধ্যে আমাদের ইনসেন্টিভটা ডিস্ট্রিবিউট করেছেন, এতে আমাদের ব্যবসায়ীদের খুব উপকার হয়েছে, আমাদের খুব উপকার হয়েছে কোভিডের পরে, এটা আমরা আশা করতে পারিনি। আপনি এই এই অসুবিধার মধ্যেও আপনি আমাদের এই ইনসেন্টিভটা ডিস্ট্রিবিউট করে দেবেন, আমরা তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। ম্যাডাম একটা কথা বলবো, আপনার আমাদের যার জেলায় 2টো বড় প্রবলেম ছিল, সেই 2টো প্রবলেম পাহাড় সমান আমরা ভেবেছিলাম জীবদশায় আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আপনার প্রচেষ্টায় জেলা প্রশাসনের এবং জনপ্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টায় ইসলামপুর বাইপাসটা ওপেন হয়েছে, এটা অশেষ ধন্যবাদ, যেটা আমরা ভাবতে পারিনি হবে। কারণ প্রতি মুহূর্তে আমাকে অনেকটাই হেল্প করেছে, কিন্তু না হেল্প করলে হতো না, ঝামেলাটা করিমদাই করেছিল, আবার হেল্পটাও করে দিয়েছে, গৌতম দেব অনেক হেল্প করেছে, ঠিক না বলেন? দ্বিতীয় ম্যাডাম, আর আমার ডিএমরাও খুব পড়েছে, ডিএমএসপি সবাই। আমরা আপনাকে চোপড়ার মিটিংয়ে আগস্টের 1 তারিখে 2017 চোপড়ার মিটিংয়েও আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আপনি নজর দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের ডালখোলা রেলওয়ে ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে কাটডাউন, আমরা আশা করছি 1-1.5 মাসের মধ্যে ব্যবহার করতে পারবো, এটা কিন্তু আমরা জীবনে ভাবতে পারিনি। এটা খুব ভালো, এটা হয়ে গেলে একদম, এটা শুধু আমাদের জেলার স্বার্থ না, আমাদের রাজ্যের স্বার্থ না, গোটা ভারতবর্ষের মানুষ অনেক টাইম লাগে, ওখানে ভীষণ ভিড় হয়ে থাকে। আরেকটা কথা বলবো ম্যাডাম, আপনি শুনলে খুশি হবেন, সেটা হচ্ছে আমাদের জেলায় ফেসিলিটেশন সেন্টার এবং
যেটা শিল্পের শিল্প চালানোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎ 24 ঘন্টা 7 দিন 365 দিন ভালো থাকলে তবে শিল্প ভালো চলতে পারে। আমাদের জেলায় এই বিদ্যুৎ ভালো থাকার জন্য এবং সরকারি সহযোগিতা ভালো থাকার জন্য আমাদের জেলায় শিল্পর ক্ষেত্রে খুব ভালো এগিয়ে গেছে। এমন 8-10টা শিল্প আছে যারা শুধু আমাদের রাজ্য আমাদের জেলা না আমাদের রাজ্য না অন্যান্য প্রভিন্সেও ব্যবসা করছে, এটা একটা গর্বের দিক ম্যাডাম। ঠিকই, আগে তো সবাই বলতো লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, সেই লোডশেডিং একেবারে হাঁটিয়ে দেওয়া হয়েছে, এটা একটা বড় কাজ, সবাই ভুলেও যায়, এটা মনে করে দিতে হয় মাঝে মাঝে। ম্যাডাম সত্যি বলতে ইনভার্টারের প্রয়োজনটা আমাদের জেলায় প্রায় উঠে গেছে। ম্যাডাম আর একটা কথা বলবো, আমার ইনভার্টারের জায়গায় তারা অন্য কাজ করতে পারে। হ্যাঁ ম্যাডাম, আপনি আর একটা কথা বলবো, না বলাটা আমাদের সামাজিক দায়িত্ব পালন হবে না। সেটা আপনার এই অতিমারী কোভিড ভয়াবহতাকে সামনে রেখে আমাদের রাজ্যে আপনি যে বিচক্ষণতার সাথে এবং দক্ষতার সাথে ডিএম এসপি জেলা প্রশাসন পৌরসভাকে কাজে লাগিয়ে আমাদেরকে ভালো রাখার এবং ভালো থাকবার যে ব্যবস্থা করেছেন যার ফলস্বরূপ আজকে আমরা আপনার কাছে হাজির হতে পেরেছি তার জন্য অশেষ ধন্যবাদ। আমরা যেভাবে জনপ্রতিনিধিদেরকে রাত বিরাতে খাটতে দেখেছি আমি ভাবতে পারিনি মানুষ কোন একজোটে এইভাবে খাটতে পারে। কি অভূতপূর্ব সার্ভিস দিয়েছে সব সেক্টর, যার জন্য আমরা জেলা খুব ভালো জায়গায় ছিলাম। মানে রাত্রে গিয়েও দেখেছি ওসি, আমি কোনো একটা শ্মশানে গেছি দেখছি ওখানে দুটা দেখছি এমএলএ চেয়ারম্যানকেও দেখা যাচ্ছে, বিভিন্ন জনপ্রতিনিধিকেও দেখা যাচ্ছে, প্রশাসনের টপ অফিসারদেরও দেখা যাচ্ছে, যেটা আমি অবাক হয়েছি। এটা খুব ভালো একটা সার্ভিস। আমাদের সকলে কোভিড ওয়ার্ডিয়াররা খুব ভালো কাজ করেছেন, ডাক্তার নার্স সিস্টার থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমার অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলে খুব ভালো কাজ করেছে এবং আপনারাও চেম্বার্সরাও আমাকে খুব হেল্প করেছেন, মেনি থ্যাংকস। প্রেসও টোটাল হেল্প করেছে। হ্যাঁ আমাদের সদ্য এমএলএ ওই বাসুই রাস্তায় ব্রিজের কথা বলেছেন, এই ব্রিজটা আমরা কিন্তু 2017 সালে আপনাকে বলেছিলাম এবং আপনি তখন স্যাংশনও করে দিয়েছিলেন। ব্রিজটা হলে যেটা অনেক আমাদের অর্থনীতিতে ডেভেলপ হবে, মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপ হবে, আমরা অর্থনীতিতে অনেক জায়গাটা ডেভেলপ। ঠিক আছে, এটা দেখে নেবো, দেখে নেবো। আর ম্যাডাম আর একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে নসিপুর রেল ব্রিজ যেটা আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ যাচ্ছে হয়ে যাচ্ছে, ওই নসিপুর রেল ব্রিজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের নর্থ বেঙ্গলের লোক বা ইস্টার্ন জোনের লোকরা ডাইরেক্ট মুর্শিদাবাদ এবং নদিয়া যেতে পারছে, তাতে ট্যুরিস্ট স্পট হিসেবে অনেক ডেভেলপ করবে এবং তাতে আমরাও ডাইরেক্ট ডেভেলপ করতে পারবো, এটা একটু দেখবেন। আর একটা কথা বলবো, এমনি জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, রেলে রেলে ওটা আমার হাতে নেই এখন, আপনি না দেখলে হবে না ওটা ম্যাডাম, আপনি এটা কাইন্ডলি এটা দেখুন, আপনি না দেখলে ওটা হবে না, আপনার হাতে নেই, আই ক্যান ট্রাই, আপনার হাতেই প্রকল্পটা হয়েছিল হয়েছিল তো ওটা করেনি তো ফেলে রেখে দিয়েছি, এখন আপনি না দেখলে হবে না, তাহলে আপনি দেখুন ওটা, আমরা দেখলে হচ্ছে না ওটা, আমার হাতে নেই বাট উইল ট্রাই। আচ্ছা তাও দেখুন একটু। আর একটা কথা বলবো ম্যাডাম, যে আরে এত বললে অন্যরা সবাই কেউ তাই বলবে, আর এটা লাস্ট বলি, এই জিএসটি আপনার টেক্সটাইলের দাম দীর্ঘদিন বাড়ছে গার্মেন্টসে, তারপরে আবার সেন্ট্রাল গভর্নমেন্ট 5% থেকে 12% করে দিয়েছে জিএসটি, এটা পয়লা জানুয়ারি থেকে এফেক্ট দেবে, এই বিষয়টা একটু দেখবেন, তাহলে আমাদের সাধারণ মানুষ এটা আমরা রিকোয়েস্ট করি, এটা আমার অনুরোধ। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা চেম্বার্স হয়ে গেছে উত্তর দিনাজপুর, আর সিনার্জি জেলায় যখন হবে আপনারা সকলে জয়েন করবেন, ঠিক আছে। আর বিশ্ববঙ্গ কনফারেন্সও আছে আমাদের, সেটা এপ্রিল মাসে 20-21 এপ্রিল আসবেন। হ্যাঁ বলুন। নমস্কার ম্যাডাম, জেনারেল সেক্রেটারি দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্স। ম্যাডাম আপনি 2-3 বার ওই আমাদের বালুরঘাটের যেটা পশ্চিম রায়নগর মৌজায় যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যাপারে যেটা কথা বলেছিলেন এবং অনেকটা এগিয়েছিলেন, কিন্তু আপনার আগের মিটিং থেকে পরের মিটিংয়েও দেখা যাচ্ছে কয়েক শতক করে জায়গা কমে যাচ্ছে, যেটা আমাদের লাস্ট মিটিংয়ে সিদ্ধান্ত ছিল 6.something, নাও ইজ ইট 5.95 একর। ম্যাডাম আমি বিপ্লব রায়চৌধুরী সাহেব যখন এসেছিলেন ওনার সঙ্গেও আলোচনা করেছিলাম WBSIDC-র যে ব্যাপারগুলো করবার ব্যাপারে, স্টিল ইয়েট কোনো ওখানে একটা ইটও কোনো পড়েনি, আর ওখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে বারকাম রেস্টুরেন্টের জন্য একটা জায়গা দেওয়া আছে, যে জায়গাটা নিয়ে গণ্ডগোল চলছে এবং উনি মনে হয় সম্ভবত কোর্ট কেসও করেছেন, তো এটা ম্যাডাম একটু দেখেন যাতে এটা না আর্লি কি আছে ডিএম বলো তো। ম্যাম এটা নিয়ে একটা যারা আগে নিয়েছিল ম্যাম তারা কিছু লোক টাকা দিয়েছে, বাকিরা যারা দায়ীনি তারপরে ওরা কোর্টে কেস করে রেখেছে ম্যাম, এই জন্য আমরা একটু সাবজুডিসও আছে ম্যাটার ম্যাম। একটা কোর্টে কেস করলো তো আমাকে কোর্টে তো কেসটা দেখতে হবে, পরচু করে দিয়ে ক্লিয়ার করে আমরা এটা মানে ক্লিয়ার করে কোর্টে কেস করেছে বলে কি সব গুল মা তাকে তো বোঝাতে হবে কোর্টকে। হ্যাঁ ম্যাম আমরা এটা পারসিউ করে কেসটা মিটিয়ে দিয়ে আমরা আবার ইনভেস্টমেন্টে আমরা দেখছি ম্যাম। সামবডি মাস্ট কোন কোর্টে আছে, কোর্টে আছে কি হাই কোর্টে আছে, তাহলে ডিটেইলসটা দিয়ে দাও রাজেশ, হাই কোর্টে ডিটেইলস দিয়ে দিন, আমরা অ্যাডভোকেট জেনারেলের সাথে কথা বলবো।
সেকেন্ড ম্যাম বলছিলাম যে ওই যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে যেটা কথা আপনার সঙ্গে বিডিও সাহেব বা আইসি সাহেব বলছিলেন, রাস্তায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কি ওই যেখানে আমাদের গাড়ি যে স্ট্যাক ইয়েটা আছে আর কি, সেখানে কি ঢুকানো যায় না? এটা অ্যাপিল করছি রাস্তাটা তাহলে ক্লিয়ার আপ হয়। এটা আপনার প্রতিরাম থেকে যেটা বাইপাস হয়েছে সেই রাস্তাটার একটা লাইন পুরোটা ট্রাকে ব্লক থাকে, এইটা ম্যাম আপনার কাছে ম্যাডাম এখানে এগুলো মিউনিসিপ্যালিটিরা নিজের ইচ্ছে মতো করত, এগুলো আমরা এখন স্টেট গভর্নমেন্ট হাতে নিয়ে নিচ্ছি। লেট আস থিংক সামথিং, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আর পলিউশন কন্ট্রোল বোর্ড ম্যাম, রাস্তায় দাঁড়িয়ে থাকলে তো লোকের প্রবলেম হয় ম্যাম। আমরা অলরেডি ওখানে পার্কিং স্পেসটা বাড়িয়ে দিচ্ছে ম্যাম জেলা পরিষদের পক্ষ থেকে ম্যাম, তারপরে অনেকটা সুরাহা হয়ে যাবে ম্যাম। ঠিক আছে, তাহলে ইনিশিয়েটিভ নিয়ে সেটা দেখে নাও। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম। বলছিলাম পলিউশন কন্ট্রোল বোর্ড সব মাসে তিনবার আমাদের ডিআইসিতে বসবার ব্যবস্থা আপনি ম্যাম করে দিয়েছিলেন, বাট পলিউশন কন্ট্রোল বোর্ড কিন্তু আমাদের এখানে আর আসছে না, আবার সেই মালদায় যেতে হচ্ছে এবং হ্যারাস্ট হতে হচ্ছে। এইটা আপনার কাছে ফায়ার ব্রিগেড অ্যান্ড পলিউশন কন্ট্রোল বোর্ড প্রত্যেকটা জেলায় জেলায় সেটা থাকা উচিত বলে আমি মনে করি। বিবেক একটু দেখে নাও, পলিউশন কন্ট্রোল বোর্ডের সাথে কথা বলো। ঠিক আছে, প্রেসের লোকেদের কি বলবো? আর প্রেসের আগে উত্তর দিনাজপুর প্রেস বলো কি আছে। হ্যালো, কুশমুন্ডিতে ম্যাম 6.57 একর একটা ল্যান্ড আছে, ভেস্টেড ল্যান্ড। আমি ডিএম ম্যামকে আমি কালকে প্রপোজালটা দেবো, ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রির ব্যাপারে এগোনো যায়। ম্যাডাম শুনুন, আপনাদের আমি একটা কথা বলি, গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে, আগে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে গেলে 15 একর লাগতো, এখন এটাকে আমরা 5 একর করে দিয়েছি। সুতরাং আপনি 6 একরের কথা বলছেন, সুতরাং অলরেডি আমরা এটা করে দিয়েছি উইদিন 5 একর, সুতরাং আপনার হয়ে গেল প্রপোজাল দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জেলাতে আসার জন্য। পাশাপাশি ম্যাডাম, এই জেলাতে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যে ভবনটা আছে সেটা 25 বছর হয়ে 26 বছরে এবার পা দিয়ে দিতে চলেছে আগামী ফেব্রুয়ারিতে। ভবনে আগে যেভাবে আপনারা সাংসদ এবং বিধায়কের অর্থে আপনাদের জায়গাতেই ভবনটা তৈরি হয়েছিল জেলা পরিষদের জায়গায়, কিন্তু এখন অনেক সংখ্যায় লোক বেড়ে গিয়ে প্রায় 125 জন সদস্য হওয়াতে সেখানে কিছুটা সমস্যা হচ্ছে, কিন্তু পেছনে অনেকটা জায়গা আছে, কিছুটা জায়গা যদি আমাদেরকে দেওয়া হয়। আমি মাননীয় জেলাশাসককেও বিষয়টা বলেছিলাম, উনি বলেছিলেন যে করে দিবেন, সেটা এখনও হয়ে ওঠেনি ম্যাডাম। অন্যদিকে ম্যাডাম, আমি উত্তরবঙ্গের কনফেডারেশনের প্রেসিডেন্ট, গোটা উত্তরবঙ্গের যত সাংবাদিকরা আছে 2,500-এর বেশি সাংবাদিক প্রতিনিধি, আমাদের পক্ষ থেকে আপনার কাছে একটা দাবি আছে ম্যাডাম, যেটা কলকাতাতে একটা সাংবাদিক ভবন কোনোভাবে করা যায় কি না এই বিষয়টা আপনার বিবেচনার জন্য রাখছি, যে যেখানে সাংবাদিকরা গিয়ে অনেক সহজে থাকতে পারেন, এই বিষয়টা আপনি একটু ম্যাডাম দেখবেন আমাদের পক্ষ থেকে দুটোই। ব্যাড উত্তর দিনাজপুর, এই দক্ষিণ দিনাজপুর যে বললো তো উত্তর দিনাজপুর এখন। হ্যালো হ্যালো হ্যালো, আরে দাঁড়ান, আগে উত্তর দিনাজপুরটা কি বললো সেটার রেসপন্ড কি ভাই জানি রে ভাই। ম্যাম ওখানে জায়গায় আছে ম্যাম, মতলব উনি তো ম্যাম কলকাতার জন্য বলছে ম্যাম, এখানে তো যেখানে ওটা ছেড়ে দাও, তুমি লোকালটা দেখো। হ্যাঁ ম্যাম, এখানে জায়গায় এখন তো এমপি ল্যান্ড বন্ধ করে রেখে দিয়েছে দু বছর ধরে, এমপি ল্যান্ডও বন্ধ, কাজে এটা দেখে নেবে ডিএম, দেখে কথা বলে নেবে। ঠিক আছে ম্যাম, আমরা জি ম্যাম দেখে নিচ্ছি। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বলুন। নমস্কার ম্যাম, আমি সৌরভ, দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাব থেকে আপনাকে অভিনন্দন। আপনি 2019-এ আমরা দক্ষিণ দিনাজপুর প্রেস ক্লাব একটা প্রস্তাব রেখেছিলাম গঙ্গারামপুর সাব ডিভিশনের বুনিয়াদপুরে মহকুমা প্রেস ক্লাবের একটি ঘরের জন্য। আপনি বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেবকে বলেছিলেন এটি ঘর দেওয়ার জন্য, ওনাদের নতুন বিল্ডিং হয়ে গেছে, পুরনো বিল্ডিংয়ে যদি আমাদের একটা বসার ঘর দেওয়া হয় তাহলে আমাদের মহকুমা প্রেস ক্লাবের মানে সাংবাদিকদের খুব সুবিধা হয়। এটা বিপ্লবদাও খুব ভালোভাবে জানেন,
একটু দেখে নাও তো ডিএম। হ্যাঁ, উত্তর দিয়ে ওই বুনিয়াদপুরে পুরনো বিল্ডিংটা আজকে আপনি নতুন ভবনটা উদ্বোধন করেছেন, ওদের মিউনিসিপাল ওরা চাইছে পুরনো যে মিউনিসিপালিটি বিল্ডিং একটু জায়গা আমরা ব্যবস্থা করে দেব। ম্যাম দেখে নাও, ওকে চেয়ারম্যান কে আছে এসছেন বুনিয়াদপুর, একটু অখিল বাবু একটু করে দেবেন, একটু দিয়ে দেবেন, ওরা একটু বলছে পুরনো বিল্ডিং এ, পুরনো বিল্ডিং এ একটা সাব সেন্টার হওয়ার কথা হচ্ছে। আরে সাব সেন্টার হবে হবে, অতটা কোথায় জায়গা লাগবে সাব সেন্টার করতে? আপনি ডিএম এর সাথে কথা বলে নিয়ে ঠিক আছে একটা ওয়ে আউট বের করুন। হ্যাঁ ঠিক আছে। আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমাদের বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি তো প্রায় 5 বছর হতে চললো, ওখানে কিন্তু ড্রেন নেই, টোটালি কোনো ড্রেন নেই। ওসব আস্তে আস্তে হবে, গ্রামে অত ড্রেন করতে গেলে তো আপনার পুরো একদম আকাশটাকে ড্রেন করতে হবে, মানে 1 মিটারও পাকা ড্রেন নেই। কি করবেন, ও তো গ্রামটাকে আপনি কর্পোরেশন করেছেন জোর করে, বসুন বলো। ঠিক আছে, নমস্কার। নমস্কার দিদি, আমি কুশমণ্ডির এমএলএ, প্রথমবার জিতেছি আপনার আশীর্বাদে। তো আমার এখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ওখানে মিটিং যদি আমরা করতে যাই, আমাদের 500,000 লোক নিয়ে মিটিং করার একটা কমিউনিটি হল নেই, সেটা যদি আপনি একটু করে দেন। তোমার নাম কি? আমার নাম রেখা রায়। রেখা রায়, কুশমণ্ডিতে তুমি একটা কমিউনিটি হল চাইছো? হ্যাঁ দিদি, ওখানে খুব সমস্যা দিদি, আমরা 500,000 লোক নিয়ে মিটিং করতে পারি না, এরকম একটা একটা কমিউনিটি হল এনবিটিডি থেকে করে দেবে, কমিউনিটি হল একটা কুশমণ্ডিতে। আর দিদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার খুব ভালো হয়েছে, তাছাড়া আমার এসি এরিয়া, এসি এরিয়ার প্রতি নিয়ত আমরা যখন আমাদের কাজ সার্টিফিকেট আমরা খুব ভালো জেলা ভালো করে করে যাতে কোনো পেন্ডেন্সি না থাকে। হ্যাঁ দিদি, আর একটু রাস্তাঘাটে সমস্যা আছে, সেটা আস্তে আস্তে হয়ে যাবে, সব হয়ে যাবে। আপনার আশীর্বাদ যেন সবসময় আমাদের মাথায় থাকে। হ্যাঁ নিশ্চয়ই থাকবে বাবু, ভালো করে কাজ কর। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কি আবার কুশমণ্ডিতে? ম্যাম, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের 42 লক্ষ টাকা দিয়ে 16 বছর আগে একটা উত্তরবঙ্গের লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি হয়েছিল, সেটা কোনো মতে রিপেয়ার হচ্ছে না, জানলা দরজাগুলো ভেঙে যাচ্ছে। এখন উত্তরবঙ্গের ডিপার্টমেন্টে টাকা নেই, এত বেশি এক্সট্রা প্রোগ্রাম নিয়ে নিয়েছে, ফার্স্ট আগে পুরনো প্রোগ্রামগুলোকে লেট ইট বি কমপ্লিটেড, তারপরে নতুন প্রোগ্রাম নেওয়া হবে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ এটা একটা ডিসিশন, আগে হয়ে যাক। ঠিক আছে দিদি, এক মিনিট, দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব থেকে বলছিলাম দিদি। হ্যাঁ বলুন দিদি। আপনি অসংখ্য ধন্যবাদ, প্রথমেই আপনি আমাদেরকে একটা জায়গা দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের স্বাস্থ্য ভবনের ভিতরে, সেখানে 2015 সালে আপনি আমাদের এমপিল্যাড থেকে 10 লাখ টাকা এবং জায়গাটার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে আমাদের বিল্ডিংটা কিছুটা হয়েছে দিদি, আমরা হাফ ডান হয়ে আছি পিলার এবং ছাদ দিয়ে, যদি একটু কমপ্লিট করার ব্যবস্থা করে দেন। এখন এমপিল্যাড সব বন্ধ করে রেখে দিয়েছে, আবার যখন চালু করবে তখন ভাববো, 2 বছর ধরে বন্ধ, সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো বন্ধ করে রেখে দিয়েছে। ঠিক আছে দিদি, একটু দেখবেন দিদি আমাকে, যখন আবার চালু হবে দেখব। ব্যাস প্রেস হয়ে গেছে। হ্যাঁ আপনার তো হয়ে গেছে বলা, একটা কথা আমরা চেম্বার অফ কমার্স থেকে আশা করেছিলাম তারা বলবে, কিন্তু সেই ব্যাপারে বলেনি, আমি সেই ব্যাপারে আপনাকে অবগত করাই। দিদি এখন ইথানলের প্রজেক্ট আমাদের উত্তর দিনাজপুরের জন্য খুব ভাইবল হবে, এখন পেট্রোলের 20% ইথানল মেলাতে পারে আমাদের, আর ইথানলের জন্য যে র মেটেরিয়াল লাগে সেটা হচ্ছে ব্রোকেন রাইস আর মেজ মাকই, সেটা দুটোই পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, কিন্তু এখানে তাও ইথানলের প্রজেক্ট আসছে না, ডিউ টু একটা রিজন আছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ইউনিট প্রতি রেট যেটা আছে আমাদের এখানে একটু বেশি আছে আর বিহারে অনেক কম আছে, তো বিহারে ওটা আমি কমাতে পারবো না। আমরা করছি, প্রচুর লোক আসছে, সবকিছুতে সাহায্য চেয়েও না, গভর্নমেন্টটাকে বিক্রি হয়ে যাবে না? না ম্যাডাম, এখানে মানে 400 কোটি টাকার একজন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য রেডি ছিল ম্যাডাম, যে রেডি ছিল তাকে করতে বলো, শুধু গভর্নমেন্ট থেকে টাকা নেওয়ার ধান্দা। আপনি একটা টাইম দেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দেন, আমি নিয়ে, কোনো দরকার নেই আমার, কোনো দরকার নেই, জেলার ডিআইসিও আছে, ডিএম আছে, তোমরা কথা বলে নাও, আর যার দরকার সে সিএস কে ডাইরেক্ট লিখবে, ঠিক আছে? ঠিক আছে, ডিপার্টমেন্ট কে লিখবে, তারা পরীক্ষা করে নেবে, বাট টাকা দাও তবে আমি করব, এটা বলতে যেও না, টাকা নেই, যদি একটু ইলেকট্রিসিটি ইউনিট না পারবে না, গভর্নমেন্ট একটা করলে অন্যগুলো করতে হবে, হাজারটা করতে হবে, গভর্নমেন্ট একটার জন্য করতে পারে না, গভর্নমেন্টের ইউনিফর্ম পলিসি না, ইথানলের জন্য আপনারা যা দেয়ার দেয়া হচ্ছে আর দেয়া যাবে না, না স্পেশাল সাবসিডি দিয়েছেন অনলাইনে রয়েছে, প্লিজ যা দেয়া হয়েছে তার মধ্যেই করতে বলুন। ঠিক, 80টা ইউনিট অলরেডি অ্যাপ্লাই করে কাজ করছে, আর যে বোকা সে বসে থাকবে চুপ করে।
আর কার কি আছে? বিডিওদের কিছু বলার আছে? কি কথা? ওই মাইকটা নিন, মাইকটা নিন। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য একটি উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল প্রয়োজন মনে করছি দক্ষিণ দিনাজপুর জেলায়। ওগুলো আলাদা করে হয় না, ঠিক সবাই একসাথে করছে, ঠিক আছে? ওদের মানুষ হতে দিন, মানুষের মতো সবার সাথে মিশতে দিন। দুজনকে নিয়ে একটা স্কুল হয় না? স্কুল আছে, এইট পাস স্কুল আছে, উচ্চ মাধ্যমিক স্কুল নেই। আপনি এইট পাসটা আপনি মাধ্যমিক করতে বলছেন? উচ্চ মাধ্যমিক স্তরের একটা, উচ্চ মাধ্যমিক স্তরে এইট পাসটাকে উচ্চ মাধ্যমিক করবে। আগে তো টেন হবে, তারপর তো উচ্চ মাধ্যমিক হবে। আপগ্রেডেশন, আপগ্রেডেশন মাস এডুকেশনের ডিপার্টমেন্ট বলে দেবে। এইট পাস আগে এইট থেকে টেন হবে, টেনটা হলে তারপরে তো টুয়েলভ হবে। তুমি একবারে এই দুটো সাগর পার হবে কি করে? ঠিক আছে, উত্তর দিনাজপুরের ডিএম এর কিছু বলার আছে আর? না ম্যাডাম, আপনি থ্যাংক ইউ ম্যাম আপনার আসার জন্য। আপনার নির্দেশ মোতাবেক, সিএসআর নির্দেশ মোতাবেক ম্যাম সব কিছু কাজ আমরা করে যাচ্ছি ম্যাম, সেরকম কোনো ইস্যু নেই ম্যাম এখানে হাইলাইট করার জন্য। আয়েশা নমস্কার ম্যাম, কোনো ইস্যু নেই ম্যাম, ভালোই চলছে। এসপি দের কিছু বলার আছে? তোমাদের কিছু লাগবে? আইসি দের কিছু বলার আছে? ডিপিএনি সাজেশন? পারভিন তোমার সাথে ওনার মার্কস দেখে দেখতে পাচ্ছি না। ও অনুজ, হ্যাঁ ঠিক আছে। আইসিদের ঠিক আছে সব? বলুন চটপট, আমার ফ্লাইটে আমার হেলিকপ্টারে টাইম হয়ে গেছে। নমস্কার দিদি, আমি আলেমা নুরি, মেন্টর উত্তর দিনাজপুর জেলা পরিষদ। জানি বাবা। হ্যাঁ দিদি, আমার আমাদের জেলায় একটি মডেল মাদ্রাসা হয়েছে আমাদের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায়। ওখানে কিন্তু টিচার নাই, তিনটি টিচার, টিচারের অভাবে ওখানে কিন্তু ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা হচ্ছে না, পড়তে পারছে না। তো যদি কিছু টিচার, ওরম কোনো টিচার হয় না, কোটেই আটকে থাকে আর্ধেক, এগুলো এডুকেশন ডিপার্টমেন্ট দেখে নেবে। ঠিক আছে, যেখানে টিচার নেই সেখানে দেখে নেবে যতটুকু প্রয়োজন। এক জায়গায় 50 জন আর এক জায়গায় একজন, বলতে গেলে ঝগড়া। সুতরাং এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে জায়গাগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। দুই হচ্ছে, আচ্ছা এটা তো হয়ে গেল। ওই টেক্সটাইল পার্কটা, শুধু টেক্সটাইল পার্ক না করে তুমি যদি টেক্সটাইল পার্কের সাথে মাল্টি টাইপ ঢুকিয়ে দাও, তাহলে কি ওটা আরও ভায়াবেল হতে পারে? আপনারা ইন্ডাস্ট্রি বলুন তো, উত্তর দিনাজপুর টেক্সটাইল পার্ক না বলে টেক্সটাইল প্লাস যদি অন্য কিছু ইন্ডাস্ট্রিও ঢোকাতে চায়, জায়গা তো আছে। টেক্সটাইলটা না, অনেক সফিস্টিকেটেড ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ধুলাবালি অন্য। ঠিক আছে, বুঝেছি বুঝে গেছি, ব্যাস হয়ে গেছে, থ্যাংক ইউ। কি হবার আর কথা বলো, শেষ আর হয় না, অনেক বলেছেন, এবার আপনি বসুন, বলো বলুন। ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চ ম্যাডাম। আমি সঞ্চারি রায় মুখার্জি, আমি প্রথম ভাইস চ্যান্সেলর দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির। আমি আপনাকে ভীষণভাবে কি বলবো কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রান্তিক জেলায় সায়েন্স এবং ম্যাথস, ম্যাথমেটিক্স নন ল্যাব বেস সাবজেক্টস। এবং আমি খুব মানে খুব ভালো লাগবে এটা জানাতে যে ইনিশিয়ালি আমরা লিখেছিলাম অনলি 25 স্টুডেন্টস করে প্রত্যেকটা সাবজেক্টে, কিন্তু এত অ্যাপ্লিকেশনস আমাদের জমা পড়েছিল যে তখন আমি অন স্পেশাল রিকোয়েস্ট ও আর প্রিন্সিপাল সেক্রেটারি আমরা সেটাকে বাধ্য হই ডাবল করে দেওয়ার জন্য। সো প্রেজেন্টলি মানে প্রত্যেকটি তিনটে সাবজেক্টেই মানে 49, 47 এবং 45 স্টুডেন্টস। এবং আমাদের আশা রাখছি সামনের সেশন থেকে আমরা আরও অনেকগুলো সাবজেক্টস এখানে ইনক্লুড করব। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমি ভালো করে করুন, খুব ভালো, অনেক অভিনন্দন নতুন ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। অ্যান্ড আমি অ্যাডিশনাল চার্জে আছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও, রায়গঞ্জ উনি আছেন দেখছেন, আর রেজিস্ট্রার ইজ দেয়ার। এবং যদি আমি খুব সম্প্রতি জয়েন করেছি, তো আমি চেষ্টা করছি ডেফিনেটলি, এখনও ন্যাকের একটা আপগ্রেডেশন করা হচ্ছে, সুতরাং আশা করছি ভালো সংবাদ আবার দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। না রায়গঞ্জে কোনো প্রবলেম নেই তো এখন? না ম্যাডাম, আপনার দয়ায় রায়গঞ্জের হাজার হাজার ছাত্রছাত্রী আজকে অত্যন্ত তারা সুবিধা পাচ্ছে, প্রায় 10,000 ছাত্রছাত্রী আমাদের রয়েছে। এবং ম্যাডাম আপনি শুনলে অবাক হবেন, আমাদের ক্যাম্পাসটাও বড়, ক্যাম্পাসটাও বড় ম্যাডাম। এবং আপনি শুনলে অবাক হবেন ম্যাডাম, 2015 আপনি বিশ্ববিদ্যালয় করে দেওয়ার পরে
প্রায় 10,000 ছাত্রছাত্রী প্রতি বছর এখান থেকে বের হয় এবং আমাদের 10,000 ছাত্রছাত্রীর মধ্যে অনেক ছাত্রছাত্রী যারা বিদেশে পর্যন্ত তারা সুযোগ পেয়েছে এবং আইআইটির মতন জায়গায় তারা সুযোগ পেয়েছে। বাংলার এডুকেশন স্ট্যান্ডার্ড ইজ ভেরি গুড। এবং ম্যাডাম আমাদের আমাদের শিক্ষক সংখ্যাও প্রচুর রয়েছে, যেটা আমাদের ম্যাডাম যে আপনি যে আমাদের G+9-এর যে বিল্ডিংটা আপনি করে দিয়েছেন সেটা স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে আছে। আর একটু আমাদের ওটা কে করছে? PWD? ওটা না ম্যাডাম, HRBC করছে এবং DMP নির্মাণ টেন্ডারটা পেয়েছে। HRBC মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। রাজেশ একটু হেলদোল করতে বলো না ম্যাম, এটা আমার কাজ হচ্ছে তো। ওটা চেয়ারম্যান কে আছে এখন? ম্যাডাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলো দাও, আমি ওকেও বলে দেবো, তোমাকেও বলে দিলাম। ইয়েস ম্যাম। দেখে নাও স্পিড আপ করতে বলো। ইয়েস ম্যাম। স্পিড আপ না করে কি লাভ? গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্ট একটা বিল্ডিং করে দিচ্ছে, তারপরে যদি তোমরা ফেলে রাখো তাহলে লোকের প্রয়োজনে কি করে লাগবে? ইয়েস ম্যাম। প্লিজ দেখে নাও রাজেশ, তুমি ইয়াং ছেলে বাট কাজগুলো করো। ইয়েস ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ কি আর না, এত করা যাবে না, আমাকে বেরোতে হবে, আর হবে না, ইন্ডিভিজুয়াল এত বলা যাবে না। এক সেকেন্ডে বলুন ম্যাডাম। দক্ষিণ দিনাজপুরে সাঁওতালি মিডিয়াম 4টা অপার প্রাইমারি করে দেওয়ার জন্য আপনাকে জোহার জ্ঞাপন করছি। জয় জোহার বলুন। তো ম্যাডাম এটা খুব আদিবাসী মানুষের কাছে জয় জোহার, পেনশন তো চালু হয়েছে জয় বাংলা সমস্ত পেনশন। হ্যাঁ ম্যাডাম। দিদি আর যেটা বলছিলাম, দক্ষিণ দিনাজপুরে যে ফুটবল ফ্রি কোচিং এর যদি ব্যবস্থা করে দেওয়া যায় খুব উপকৃত হতো। ওগুলো দেখে নেব, ওগুলো ইউথ এন্ড স্পোর্টস, এগুলো ছোট ছোট ব্যাপার, এগুলো DMSP এর সাথে কথা বলে নেবে। ঠিক আছে দিদি, ঠিক আছে, ধন্যবাদ। কি হলো? হ্যাঁ চটপট। জোহার দিদি। জোহার। আমি স্বপন মুর্মু, উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্য। হ্যাঁ বলুন। আমাদের 2009 সাল থেকে উত্তর দিনাজপুরে 11টা অলচিকি স্কুল চলছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা আপনি ইলেকশনের আগে 7টা স্কুলকে আপগ্রেডেশন করে দিয়েছেন, 4টা তার মধ্যে 7টার মধ্যে 4টা মাধ্যমিক আর 3টা হচ্ছে আপার প্রাইমারি, কিন্তু শিক্ষকের অভাবে স্কুলটা। ওটা অলচিকি টিচার দেখে নাও না, যারা অলচিকি জানে না ওই প্রায় প্যারা টিচাররা তো করতো। হ্যাঁ দেখে নাও, প্যারা টিচার বা ভলান্টিয়ার ওই রকম, যেখানে যেখানে এই সাঁওতালি স্কুল আছে না ওদের, যেমন ঝাড়গ্রামে আগে প্রবলেম ছিল, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ওখানে তো অলরেডি দেখে দিয়েছে, দক্ষিণ দিনাজপুরে অনেক আছে স্কুল দেখে দাও। উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে না না, দেখে দেবে, দেখে দেবে। ঠিক আছে, আমি বলে দিলাম এডুকেশন সেক্রেটারিকে। হ্যাঁ আপনি বলুন নেক্সট। নমস্কার ম্যাডাম, আমি ইসলামপুর পৌরসভা থেকে বলছি। ইসলামপুর পৌরসভার পৌরসভার মধ্যে একটাই হল ছিল, পাবলিক হল, যেটা এর আগে টেন্ডার হয়েছিল, ভাঙাও হয়ে গেছে, তারপরে কোনো কারণবশত টেন্ডারটা ক্যান্সেল হয়ে যায়, আমাদের হলটা ভাঙা পড়ে আছে, একটাই হল ছিল আমাদের ইসলামপুর পৌরসভার মধ্যে। একটু আপনার দৃষ্টি পড়লে পরে এটা হয়ে যাবে। ছোটোখাটো কাজ DMরা দেখে নিলেই তো হয় ম্যাম। এটা সুভাষ মঞ্চ ছিল ম্যাম, তো NBDD করার কথা ছিল ম্যাম, ওটাকে ভেঙে দিয়েছে নতুন করে, তারপরে NBDD যা কাজ নিয়েছিল, বাপরে, আমি তো কাটচাট করে এখন ম্যাম তিন গুণ কাজ নিয়ে বসেছিল, যা টাকা ছিল, বাজেট ছিল ম্যাম, কোনো ভাবেও নেই। সুতরাং NBDD বাদ দাও, অন্য কাউকে দিয়ে করাও, দেখে নাও। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম খুব ভালো আলোচনা হয়েছে ম্যাম। একটা দিক যেটা সভা শেষ হওয়ার আগে বলে দিতে চাইছি ম্যাম, যেটা হচ্ছে কোভিড, ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ে, এর মধ্যে ম্যাম অনেকবার আমরা আমাদের DMSP, CMH, অন্যান্য যে হেলথ ডিপার্টমেন্টে যে অফিসার্সরা আছেন, পুলিশ অফিসার্সরা আছেন, তাদের সঙ্গে আমরা মিটিং করেছি। এখন ডেঙ্গু নতুন নতুন একটা নতুন স্ট্রেন দেখা গেছে, আগে থেকেই আমাদের একটু সতর্ক থাকতে হবে, যেখানে যেখানে আমাদের যে রেস্ট্রিকশনসগুলো রয়েছে সে রেস্ট্রিকশনগুলো মানতে হবে। কোভিড প্রোটোকলটাও যেটা আছে, যেটা ধরা আছে, সে কোভিড প্রোটোকলটা স্পেশালি মার্কেট কমিটি আছে, মাস্কও ইউজ করতে হবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি কোনো মাস্ক ইউজ হচ্ছে না, বেশিরভাগ মাস্কটা কিন্তু ইউজ করতে হবে। মাস্কগুলো যেটা আগে আমি চেম্বার্সগুলো রয়েছেন এখানে, আগে যেটা মার্কেট কমিটিগুলোকে আমরা তাদেরকে কোঅপারেশন নিয়ে মার্কেটগুলোতে স্যানিটাইজেশন করা, তারপরে মাস্ককে পরানো যেটা আছে সে অভ্যাসগুলো, সেটা আস্তে আস্তে দেখছি উঠে গেছে, সেটাকে একটু সতর্ক থাকতে হবে। আর এছাড়া আমরা দেখছি কি এবার ডেঙ্গু আর ম্যালেরিয়া প্রকোপটা একটু বেশি দেখা যাচ্ছে ম্যাম। এই দুটো জেলাতে খুব বেশি নেই, কিন্তু তাও এটা সতর্ক থাকতে হবে ডেঙ্গু আর ম্যালেরিয়া নিয়ে।
তো আমি রিকোয়েস্ট করব এখানে জনপ্রতিনিধিরা আছেন, ডিএমএসপিরা আছেন, ভিডিও ওসিজরা আছেন, এটা একটা যে আমরা ক্যাম্পেইন আগে যেটা করা হয়েছিল সেটা যেন ঘাটতি না থেকে যায়, আর আমাদের আবার যে একটা সমস্যা ছিল সে সমস্যাটা আমাদেরকে না ফেস করতে হয়। এটা আপনাদের যেটা ম্যাডাম বললেন মাস্ক পরা, এটা মিনিমাম যেটা আছে মাস্ক পরার, এটা মাস্ক পরলে যেটা আছে অনেক সময় আমরা যেটা যে কোভিডে যে আছে প্রকোপ থেকে বেঁচে যেতে পারবে। মানে পুরো প্রশাসকদেরও বেশি করে দায়িত্ব নিতে হবে, এসডিওরা যারা আছেন বা পুরো প্রশাসক যারা আছেন, ভিডিওরা আছেন, তাদেরও কিন্তু এটা দেখে নিতে হবে। যদি মাস্কের অভাব থাকে দরকার হলে গভর্নমেন্টকে দিয়ে কিছু মাস্ক দিয়ে দাও, কারণ যেহেতু এখন এটা আসছে, কিন্তু তারপরে মাস্কটা রেখে দিলে তো চলবে না। এখন স্কুল কলেজও খুলে গেছে, টেক কেয়ার তো করতেই হবে বাচ্চাদের, এটা মাথায় রেখেই চলতে হবে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দুটোই ইম্পর্টেন্ট জেলা, খুবই বড় জেলা, গভর্নমেন্টের স্কিমগুলো যাতে ভালো করে চলে দেখতে হবে। 100 দিনের কাজ থেকে শুরু করে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটি, মহিলা, ছাত্র, যুব, গভর্নমেন্টের যত স্কিম আছে কোনো স্কিম থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, মানুষকে বিচার দিতে হবে। মানুষ যদি প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বা পাবলিক রিপ্রেজেন্টেটিভদের কাছে যায়, তাদের সেই কাজটা করতে হবে। অনেক সময় সব কাজ আমরা করতে পারি না, আগে তো আমরা কিছুই করতে পারতাম না, আজকে তো রেশন ফ্রি, আজকে হেলথ ফ্রি, আজকে এডুকেশন প্রায় ফ্রি, আজকে স্মার্ট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, ইন্ডাস্ট্রি, কত কী হচ্ছে। সুতরাং কত কিছুর মধ্যেই মনে রাখতে হবে যে আপনাদের সবাইকে মনে রাখতে হবে বাংলাটা আমরা এমনভাবে করব যাতে এই বাংলাটা আমাদের গর্বের বাংলা হোক। আর আমরা চাই আমাদের প্রত্যেকটা ইস্যুকে সবাই তারাও ফলো করুক আমাদের বাংলাকে, যে বাংলাকে কাজ করছে। আমি আপনাদের সকলকে আমার প্রাণভরা ভালোবাসা জানিয়ে, অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে, প্রণাম জানিয়ে ভালো করে কাজ করুন, এইটুকু কথা বলে আমার সাথে আমার সমস্ত অফিসাররা এসেছেন, জেলার অফিসাররা সমস্ত আছেন, ব্লকেরও আছেন, আমি তাদের সকলকে লাইন ডিপার্টমেন্ট সহ সকলকে এবং তাদের পরিবারের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হবে খুব শীঘ্রই।